الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. اللهم جري مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل ما شاء الله উচ্চ জবানে مولانا محمد وعلى آله हे रसूल तुम्हारी जन्नो मान का दे आखी का दे भुवन का दे अल्लाहुम्मा जुरे मौलाना मोहम्मद वाला आले सैयदना अरशरे नीचे सजदाई पड़े कंदे नबी जारे जार माफ करे दाओ ओ गो अल्लाह उम्मत आमार गुनागार अल्लाह उम्मा जुरे मौलाना मोहम्मद वाला आले ला इलाहा जोरे ला इलाहा और जोरे ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह चरा नहीं कोनो अल्लाह चरा ला इलाहा ला जोरे ला इलाहा سبحان الله الحمد لله إلا الله سبحان الله الحمد لله إلا الله إلا الله بل إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبارا চোখকুটা বন্ধ করে এসমে জাতির জিকির আদায় করুন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হইয়ে নবীর দূর কবদিবানে শির মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একতালে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো
আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাক যদি জজ বাহালে বাজাও প্রেমের পাশিরিয়ে নবীর দৌড় পর দিবানি সে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে রকালো মাশাআল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশির নবীর দৌড় পর দিবানি সে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবে বলে প্রাণের মুর্শিদ গো মুর্শিদ রই যাছে কোন দেশে মারহাবা আল্লাহ মনে লয় রিয়া যাইতাম মনে লয় রিয়া গো যাইতাম মুর্শিদ নাই মোর পাশে গো রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 কত জনে করে খেলা গো সখি মনে উল্লাসে মারহাবা এই পাগলে কান্দে বসে মুর্শিদ নাই মোর পাশে গো রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনাওয়ালে আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে রে তোর পাগলেরা দয়াল ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যাওয়ায় মারহাবা আল্লাহ জবান হবে আল্লাহ আই মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মুহাম্মদ মদিনাওয়ালে আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সূর্যের গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গলায় মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালে আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ একতালে আল্লাহ ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে কত ফুলের কলি গলায় লইয়া বিকার জলি তারা গলায় লইয়া বিকার জলি বাস করে গাছের তলায় মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কামলিওয়ালে আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 জোগাইয়া দাও মধুর জিকির জোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাক গো বসে মাশাআল্লাহ আল্লাহ 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 হাই রে দয়াল রাখছি কঙ্গালে রয়েছি রকালে তো মারাশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একতালে আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে সরওয়ান
নিজি নুরেতে বানাও তুমি সেই নুরে পাগে পাঞ্জা তঙ্গ মাশাল্লাহ সেই নুরে পাক পাঞ্জা তন হযরত আলী মা পাতে মা হযরত আলী মা পাতে মা হাসাইন হুসাইন নবীর পাশে মারহাবা আল্লাহ 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 মারহাবা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা ওপর ওপর দেখতে বালা ভিতরে সব কহলা আসে জানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মাশাল্লাহ ভক্ত বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জালাই জালাই অঙ্গ আমার হইছে পইরা কহেলা আসে জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে দুরুদ একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদেনা মহাব্বতে পড়ুন আলায়ালে রহমতাল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া আল্লাহ হুম্মা সাল্লি জোরে ওয়ালায়া কবরে রিয়া যাব যদি দুনিয়ার কেউ দেখিত গরবারি সারিয়া রে পাগল হইত আল্লাহ হুম্মা মহব্বতে ওয়ালায়ালে সবাই আমরা কবর যাত্রী এতে কোনো সন্দেহ হয়নি আমরা কবরে যেতে হবে ঘোষণাটা কার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকে কুল্লু নাফসিন জায়গাতুল মৌত মৃত্যুর অধিকার ঠিক কিনা মৃত্যুর ভিতরে থাকতে হবে একদিন আগে পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হিন্দুদেরকে বললে শ্মশানে নেওয়া হয় আমাদেরকে নেওয়া হয় কবরে ঠিক কিনা তা আমাদের যে কবরটুকু সোনারঘাট মানুষের জন্য কোনো দশাত কবর না সমগ্র পৃথিবীতে যতগুলো মুসলমান আছে সবার জন্য 3.5 হাত আব্বা আপনাদের এদিকে আইন এটা আসেনি কাত মাশাল্লাহ আমরুদ বাজারের পাশে মাহফিল আমি তো মনে হচ্ছে আমরুদ বাজারের কারণে মনে আপনারা সাইরাত পাইবেন সাইরাত দিব আব্বা এটা কি সত্য না মিথ্যা মানুষের ভিতরে মরার চিন্তাটাই নাই ভয়টাই নাই যদি থাকতো দেখেন আল্লাহ সবাইকে মাহফিলে কবুল করবে না আল্লাহ রসুল বলে রাত্র যত গভীর হয় মাওলার প্রেমের বাগান তত খোলা হয় সুবহানাল্লাহ কোন আমরা তো প্রেম করতে জানি না দুনিয়াবি প্রেমের কারণে দুনিয়াবি লোভের কারণে সব শেষ ইমানের মধ্যে ভাইরাস জাগাচ্ছেন ইমানে ভাইরাস জাগলে বিপদ আছে মরার পরে কবর যাবেন
হাসরা যাবেন, ইমান বিহিত আমলের দাম থাকবে না। আব্বা গো এত ইবাদত কোথায় যাবে যদি ইমান না থাকে? তাকে ইমান ঠিক করেন। ইমান কি, ইমান কি এটা বুঝতে হবে। অনেক মানুষ তো নামাজের ওয়াজ, সামনে মাহে রমাদান আসতেছে, কথা বলেন ঠিক কিনা? তিরিশ দিন রোজা যারা রাখে, আল্লাহ রসুল বলে তাদেরকে ঈদুল ফিতরের দিন আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো খাইয়া রোজা রাখি আর কি, তিন বেলা খাওয়ার পরে হেবেটা রোজাদার না দানা কোনো নাদার, সারাদিন খানার পরে ইফতারি লয় এতটি লইয়া বই। আরে বাবারা তারা বেলে রোজা ধরছে, নাউজুবিল্লাহ। কোন অবশ্য সুনারগাঁর সাইডে এই সমস্ত লোক নাই, সবাই রোজা থাকে, কারণ এটা উলি আল্লাহর দেশ। কেউ আসেনি বেরোজগারি মাশাআল্লাহ। তো মাহে রমাদান আমি লোকগুলো বসাইবার জন্য কথা বলতেছি, অনেকে আসতেছে বাজার থেকে, আমি দেখছি মাশাআল্লাহ মারহাবা। এই মুহূর্তে যে এত লোক আছে, আল্লাহ সবাইকে কবুল করে, উচ্চ আওয়াজে করে আমিন। লোহে মাহফুজের কোরআন, এটা নিয়ে কারো সন্দেহ আছে? আমি পাই মাহফিলে, অনেক মাহফিলে কথাটুকু বলি, বাজানো আমি জালালিত বলি না। আমার নবী বলছে উম্মত 73 দলে বিভক্ত, একটু মনোযোগ দিবেন। আমাদের কোরআন লাকসামে 30 পারা, আপনাকে কত পারা একটু জোরে বলবেন? 30 পারা। আপনারা কি ঘুমিয়ে গেছেন? না, সজাগে আছেন? কারা কারা ঘুমান হাত তোলা দেন। আবার রাগ করছেন? আপনাকে মনোযোগটা আমি আকর্ষণ করি। আব্বার আমার অনুরোধ থাকবে, হাসাহাসি না করে মনোযোগ দিবেন। বাজান ও, এই 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করলেন নবীর জির উপরে। দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু কিছু লোক কোরআনের অপব্যাখ্যা করে। জালালি হুজুর কি অপব্যাখ্যা বুঝাইয়া দেন। এই জন্য নবী বলেন দুনিয়াতে জান্নাতের বাগান মাহফিলের স্থান। কেন জানেননি? কোরআন হাদিস যেখানে আছে, বয়ান যেখানে হয়, তাফসির যেখানে হয়, ওটা হচ্ছে আল্লাহ ফাকের বেহেস্তের বাগান। আবার নবী ঘোষণা দিলেন উম্মত সবগুলা মাহফিলকে কিন্তু জান্নাত বলা যাবে না। কারণ কি গো নবী? আমার নবী কয় যে মাহফিলের স্থানে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা হয় ওটা জান্নাতের বাগান, যেটার মধ্যে সঠিক ব্যাখ্যা হয় না ওটা জান্নাতের বাগান না। ঠিক কিনা বাবারা? অনুরোধ থাকবে মনোযোগ, অন্তরের কান লাগান। আজকের এই সুন্নি মহাসম্মিলনে সম্মানিত সভাপতি, সহসভাপতি সকলের দোয়া নিয়ে এই কবির রজনীতে মধ্যরাত্রে আমি আলোচনাটা নিলাম। শুধু নবীর প্রেম সম্পর্কে বুঝাইব, কারণ প্রেম ছাড়া পার হওয়ার রাস্তা নাই। হুজুর আমলের ওয়াজ করেন, সামনে মাহে রমাদান, রমাদানের ওয়াজে আমি করব, কিন্তু রমজানের ইজ্জত রক্ষা করা ইমানদারের দায়িত্ব। 30 দিন রোজা রাখবেন, রোজা রাখা যদি গালি গালাজ করেন রোজা থাকলেও আপনার উল্টা গুনাহ হবে, কথা কন্যা কা? রোজা রেখে যদি আকাম কুকাম করেন, ফাজলামি করেন, এই রোজার ইজ্জত থাকবো নি, উল্টা গুনাহ হবে। ও রোজাদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন। আমি অনুরোধ করব বাজান, এই রমজান পর্যন্ত কারা কারা থাকতে পারবেন তাদের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার নবীর প্রেম ভালোবাসা ছাড়া পার হওয়ার রাস্তা নাই। বাজান রে, ওই নবীর মহাব্বত নিয়ে বসে যান, দু চারটা কোরআন হাদিসের কথা বলব। এই লোহে মাহফুজের কোরআন আমরা পাইয়া ধন্য, এই জন্য ধন্য, আল্লাহ কয় বন্ধু সমস্ত কিতাবের চেয়ে উর্ধ এবং সম্মান আমি আপনার প্রেমে কোরআনের মধ্যে দিয়া দিলাম। কিতাব অন্যগুলা নিয়ে সন্দেহ থাকতে পারে, কোরআন নিয়ে যারাই সন্দেহ করবে তাদের ইমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে আওয়াজ ছোট হয়ে গেছে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে নি? জোরে কোন। শুরুতে বলবো ভাবি ভাইয়েরা আপনাদের প্রতি মনোযোগ, আপনাদেরকে বলবো কেন শুনে নেন, যেভাবে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবীর মধ্যে ওইভাবে যদি সন্দেহ রাখেন জাররা পরিমাণ ইমান থাকবে না। নবীকে নিঃসন্দেহে মানতে হবে, নবী নূর, আল্লাহু আকবার কোন, নবীকে নিঃসন্দেহে মানতে হবে, নবী গায়েব জানে।
নবীকে নিঃসন্দেহে মানতে হবে, নবী হাজির ও নাজির। আল্লাহু আকবার কোন ইরে বাবা, কোরআন তুমি মানলা নিঃসন্দেহে, এবার আমি জালালে তোমারে ব্যাখ্যাটা দিচ্ছি। কোরআনটা যে আমরা পাইলাম মাহ রমাদান মাসে, সাতাইশে রমাদানে আল্লাহ কোরআন নাজিল করলো, ঠিক কি না? এবার আমি প্রশ্ন করি, এই সৌন্দর্য কোরআন পায় 114টা সূরা আমরা পাইয়া, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের সন্দেহ কেউ করে না, একজন লোক প্রমাণ করাইতে পারবে নি? জিব্রাইল আইসা আমাদেরকে কোরআনের বাণী শুনাইছে, জোরে কোন পৃথিবীতে কোনো ব্যক্তি পারবেন? যত দল আছে কেউ পারবে না যে কোরআন আইসা জিব্রাইল বলছে আমাদের কাছে, প্রমাণ কেউ করাইতে পারবেন না। সবাই বলবো জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীর কাছে কোরআন পাঠাইছে, একটু কথা কন না কা? জিব্রাইলের মাধ্যমে যদি কোরআনকে আল্লাহ পাঠাইয়া থাকে, ও জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ভাই বাবা না, কথাটা আমি কোন দিকে নিচ্ছি মনোযোগ দিবেন। কোরআনের মধ্যে যেইভাবে সন্দেহ নাই, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমার কথার দিকে আগে মনোযোগ দিবেন। এখনো কিন্তু ডাইনভাবে আপনারা তাকাচ্ছেন, দুঃখ লাগে, এ কোরআনের বাণী শুনতে চান কি চান না? আওয়াজটা কিন্তু ফাইলাম না, চান কি চান না? কারা কারা চান দুটা হাত তোলা দেন, ওরে জন্ম জন্ম যদি গাহি তোমারি মহিমা শেষ হবে নাহি, সুবহানাল্লাহ কোন দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহের, সবাই বলেন জবান আল্লাহ দিছে, তুমি রহমান অন্ধগাহে না কব তোমার গুণগান, বুঝে বুঝে না কব তোমার কি শান, সুবহানাল্লাহ কোন তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেয়, আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের অসবার রোগ দিয়ে এই দিয়ে সেই দিয়ে আল্লাহ পরীক্ষা দিবে। ও ইমানদার প্রেমিকেরা শুনে নেই, নবীর যদি মানে থাকেন, আব্বারে বর্তমানে ইমানসুর বাহির হইয়া গেছে, জালালি সাহেব কারা ইমানসুর, কথা সুন্দর মতন বলবে, টুপিও থাকবে মাথার মধ্যে, পাগড়ি থাকবে, জুব্বা লাগাইব, লাগানোর পরে দেখবেন তারা আট রাগার তারা বিফুড়ব। আমরা কথা শোনাই মনে হয় নাই, ও আমার বাবারা কিসের মুসলমান আপনারা? মুসলমানের তাবুর মধ্যে আজান চলে যার নামে ইজিদ, ইজিদ কি হিন্দু ছিল? জোরে বলবেন, এজিদের তাবুর মধ্যে আজান চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এজিদ আজান দিল, হুসাইন আজান দিল, নীল আকাশের নিচে কোন মুক্তি যদি পতুয়া দিতে পারেন যে এজিদের আজানটুকু জান্নাতে যাবে, পারবেন? কিন্তু আজান কাকে ডাক দিছে? কিন্তু জান্নাতে যাবে না, শয়তান যত আল্লাহ আল্লাহ করক না কেন, শয়তানের ডাক খোদা কবুল করে না। ও বাজান কেন এদিকে গেলাম,
তোমরা সবাই তো মুসলমান দাবি করো, আমার নবী বলে মানতাম আসাকা বিসুন্নতি এন্দা ফাসারি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদিন উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি রসূলের একটা মুর্দা সুন্নত যদি জিন্দা করতে পারো আল্লাহ খুশি হইয়া তোর আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দে শহীদের কি ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত শহীদের মর্যাদা বুঝতে গেলে একটু সামনে যাওয়া লাগবে যাইতাম থাকবেন থাকবেন বাজান মনোযোগ নিয়ে শুনবেন মসজিদে নববীর মধ্যে হযরতে সিদ্দিকে আকবর যিনি শ্রেষ্ঠ সাহাবী আল্লাহু আকবার কোন যার জবানকে আমার নবী বলেছেন সাদদাক্তা নবীজির সাহাবী হযরত ওমর সিদ্দিক আকবর নবীকে কয় সাদদাক্তা ইয়া রাসূলুল্লাহ আপনি শৈশরীলে মেহরাজে গেছেন আমি আবু বকর মানি আমার নবী কয় তুমি সিদ্দিক তোমার কথাটা সত্য সুবহানাল্লাহ কম সুবহানাল্লাহ এই সিদ্দিক আকবরের কথার সত্য কেমন সত্য প্রমাণের জন্য হযরত মা আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকের এই মসজিদে নববীতে আপনার যতগুলা সাহাবী আছে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে নেক কার আল্লাহু আকবার কম কোন ব্যক্তিটার নেক বেশি আপনারা আমারে প্রশ্ন করবেন আমি যেহেতু প্রশ্নটা দিছি উত্তর আপনারা দিবেন যদি কষ্ট হয় ওয়াজ করব না বসে থাকলে বললাম দুইটা বাজামু হাজির আছেন জি জি কালকে দোয়ানদারি করতেন না না দোয়ানদারি নাই আমরা মাশাআল্লাহ ছেলে আছেন জি আইছি বাবা জি আমলারা যদি থাকেন আমি দুইটা পর্যন্ত নিব যদি উঠবুস করেন ওয়াজ আমি ছাইরা দিমু দোষ আমার দিতে পারবেন না একটা মাহফিল আইদ্য ভাষাত করে আছি কিন্তু বাজানো মাহফিলটা দিতাম না বেলাইদ ভাই আমার অনেক রিকোয়েস্টের বিনিময়ে মাহফিলটা দিলাম বাজান রে কেন জালালি নবী নবী করে শুনে নেন এত বড় মোকামের দরজা বাবা শাহজালাল কেমনে পাইছে এটাই তো আপনারা জানেন না আজকে কথাগুলো যদি মানতে পারেন ঈমান তাজা হবে আনকমন ওয়াজের দেগো ঢুকতেছি এবার আমার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা জিনার কথা কি বলবো বাজানো নবী এত মহাব্বত করতেন এত ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো আমি আপনার কাছে জানতে চাই গো নবী আকাশের মধ্যে এত সুন্দর তারকা ঝিলমিল ঝিলমিল করে এই তারকা সমপরিমাণ আপনার উম্মত কারণে কাছে নি আমার নবী দুটা চোখের পানি ছাড়া দিয়া কয় আয়েশা কি শুনাইলা কি বললা তুমি দুনিয়ার তামাম জাহানের নেক যদি এক ফাল্লা এলো আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেকটা যদি এক ফাল্লায় দেওয়া হয় ওই ওমরের নেকের দাম খোদার দরবারে বেশি হইয়া যায় মা গো মা আর বাদাম মাকে নবী বলে জানে না রাগ করেন আমি কই খোদায় জানে না এবার তো ভাইরাল করবেন খোদা যদি জানতো মিজান বানাইছে কেন উত্তর দেন খোদা না জানে মিজান অর্থ ফাল্লা মিজান অর্থ কি ফাল্লা তো মিজান ফাল্লা আমরা রে ফাল্লার মধ্যে উড়াইবো না উড়াইবো না কুড়াইবো না এবার আমারে যুক্তিটা খণ্ডান ও মুফতি সাহেব দাওরা পাস করলা পাস কইরা দায়ের মতন ফতুয়া ছাইরা দিয়া মানুষের ঈমান কাটটা লইয়া যাও তুমি আমারে বুঝা প্রমাণ করা খোদা কিভাবে জানলো খোদা যদি জানে মিজান বানাইলো কেন খোদা তো জানে কে জাহান্নামী কে জান্নাতি আমার কথা কন্যা কে বাদাই মামুলুই বিরা এটাই বুঝে না আল্লাহর দরবারে নবীর শান মান কত মহান দুঃখ লাগে বাজানো আমরা নবী নবী কইলেই তো মন কষ্ট তাদের যায় তুই বাদাম মারে দুনিয়াতে ফাটাই তো না ফাটাইছে একমাত্র নবীর কারণে এই জন্য আমার মুর্শিদ জালালি হুজুর কেবলা ফাঁকে ফাঁকে বলে ওরে কোথায় হতে আইলাম গোয়ামি দরদি গো
কে ভাই আমার জগৎ গোস্বামী, সিনার ভাগ্য হলো নাই আমার, ওরে ও মুর্শি সানামা, কোন সাধনে পাইব দিদার, আমি নিয়ে আইলাম শুল গয়া না দরদি গো ব্যাপার কো রিতে রে দুনা, সব কো আইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান এবার উমর, আমার নবী দেখায় দিলেন উমরের কথা, এবার মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কল নবী গো, দুনিয়ার জমিনে যতগুলা বালুকণা দেখতেছি গো নবী গো, এ বালুকণা সম পরিমাণ আপনার উম্মত কারণে কাছেনি। সুবহানাল্লাহ, এবার দুনিয়াতে কতটুক বালুকণা নবী কেমনে জানে, বাদাং মারা কয় নবী জানে না। ও মুফতি সাহেবের আসো আমার কাছে কোরআন সামনে, আল্লাহ 3000 নাম রে, 3000 নামের মধ্যে আমার আল্লাহর নাম হলো বাসির। সুবহানাল্লাহ, কোন বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুনলেওয়ালা, জানলেওয়ালা। খোদা দেখে কি দেখে না, খোদা জানে কি জানে না, আমার মাওলা বুঝে কি বুঝে না, আল্লাহ ডাক দিয়া কয় জগৎ রে আমার 3000 নাম, আমি বন্ধুর প্রেমে বন্ধুর বানাইয়া বন্ধু মুস্তফার নাম দিলাম 3206 নাম। মনোযোগ দিবেন, তাফসিরের দিকে ঢুকবো, আমি আয়াত নিছি না, ডাইরেক্ট খুতবা পড়ছি না, আলোচনার দিকে ঢুকে যাচ্ছি, মনোযোগ দিবেন। এবার কেন এই দিকে গেলাম, ওই ওমরের কথাটা আগে শেষ করে লই। ওমরের হাতের সিটির এত দাম ছিলেন, নীলত কাউরত নীলতদা ছিলেন বাবারা, বিশেষ করে মিশরের মধ্যে, মিশরের মধ্যে বাবারা যে নদীটা ছিলেন নীলনদ, এটার মধ্যে ডুববা ফেরাউন্না মারা গেছে, যেই ফেরাউন্না খোদা দাবি করতেন আঙ্গুল যদি কোনো সময় আমার দিকে লক্ষ্য করবেন নিচের দিকে নামাইলে ফেরাউন্না, এমন আঙ্গুলের মধ্যে ক্ষমতা ছিল, পুরুষ লোক মহিলা হইয়া যাইতো, তারে মানুষ ভয় পাইতো, সে যেটা কইতো এটা হইতো, তারে সবাই ডাকতে ডাকতে খোদা ডাকে আল্লাহ বলে, চিল্লা কর নাউজুবিল্লাহ, সবাই এক বাক্যে আল্লাহ মানে। মুসা কালিমুল্লা তো ওনার ছিলেন বাবারা বালক সন্তান, মুসা কালিমুল্লার আম্মা, মা আসিয়া আমার কথার দিকে মনোযোগ দিবেন, মা আসিয়া কয় খোদা দুনিয়াটা একদিকে যাবে জীবন দিমু, তবু আমার স্বামী ফেরাউন্না রে খোদা মানতে পারি না। কেন এই নীলনদের কথা আসলো, ওই নীলনদের যেই মালিক ছিলেন সরকার, যেই দেশের মিশরের সরকার, তৎকালীন সময় অবস্থা যিনি শাসন করতেন বাবারা, ওই সরকারে কি করলেন, বাদশাহ কি করলেন, দেখতেছে নীল নদের মধ্যে পানি থাকে না, পানিটা শুকাইয়া যায় অটোমেটিক, কে জানি পানি নিয়ে যায়, হায় হায় রে এখন কি করবেন, প্রত্যেক বছর বলি দেওয়া লাগে, ছাগল না, গরু না, খাসি না, দুম্বা না, কি বলি দেওয়া লাগে, মানুষের রক্ত কোরবানি করে মানুষের রক্ত যখন দিতেন আবার অটোমেটিকলি পানি চলে আসতেন। আমার কথার দিকে মনোযোগ, এবার ওমর শাসন অবস্থায় ওই বাদশাহ চিঠি লিখলেন, ওমর আপনারে না শয়তানে ভয় পায়, আপনি না দ্বিতীয় নম্বরের খলিফা, দয়া করে আমার এই বিপদ থেকে আমার একটা উদ্ধার করেন, কারণ আমি বাচ্চা হইয়া যদি সমাধান না করতে পারি আমার জনগণ সিটের মধ্যে রাখবে না, নামাইয়া দিব গো, আমি তো আপনারে জানি আপনি কি, আপনি কেমন, কারণ ইসলাম সত্য, ইসলাম সত্য, আল্লাহর রসুল সত্য, কোরআন সত্য, যদি সত্য হইয়া থাকে আপনি এটার একটা ফয়সালার ব্যবস্থা করে দাও। উমর সিটি দেখাইয়া সিটির মধ্যে ছোট অক্ষরে লিখে দিল যে ইসলাম যদি সত্য হয় নীলনদ রে, তুই ফানিরে যিনি বানাইছে ইনি আমারও বানাইছে, ও ফানি তোর অফর নাম জীবন, আগুন ফানি মাটি বাতাস
সাইটটা মানুষের জন্য জীবন আগুন নাই মানুষ আছে বাঁচতে পারবো নি পানি নাই এক ফোঁটা পানি নাই মানুষ আছে বাঁচতে পারবো নি বাতাস নাই এক ইঞ্চি এক ফোঁটা বাতাস নাই মানুষ আছে বাঁচতে পারবো নি আগুন পানি মাটি বাতাস সাতটা জিনিসের অপর নাম জীবন বাজান কেন এই কথাটা বললাম ওই পানি থাকে না পানিটা শুকাইয়া জানিল নদের এই পানি শুকানো অবস্থা দেখিয়া ওমর শুধু চিঠি লিখলেন পানি রে আমি যেই নবীর গোলামি করি যেই নবীর পাগল ফানি যদি তুই আমার নবীরে মানো আল্লাহকে যদি তুমি ভয় পাও তাহলে তুমি ফানি আর বলি চাইও না আর কখনো যাইবা না যদি ইসলাম রে মানো আমি হজরতে ওমর লিখিত দিলাম নবীর গোলামি সাবি লেখাটা বাদশা ভাইয়া ওমর লিখি দিল আমার এই লেখাটুকু নদীর মধ্যে মানি মাছ যেখানে পানি থাকে না শুকাইয়া যা নদীর মাঝখানে যাইয়া তুমি মাটির মধ্যে তুইয়া দিও তুইয়া দিয়া ফাড়ে আইসা উঠতে পারে নাই খোদা কি কসম রে ওই যেই পানি হইতেন তার চেয়ে দুই ফুট পানি বেশি হইয়া গেছে দেখুন ওমরের হাতের কাউরাত কি ওমরের হাতের জজবা কি ওমরের মোজে জাকি কেরামতি কি আব্বা রে ওই ওমরের কথার দিকে কেন গেলাম এই নীলদের মধ্যে এমন ভাবে ডুবে মারা গেল ফেরাউন এই ফেরাউনটা এত অত্যাচার করছে এত যুদ্ধ করছে এত অত্যাচার মানুষে উলঙ্গ করে মারতেন বিভিন্ন রকমের অত্যাচারের ভয়ে মানুষ তারে খোদা কইতেন এবার কি করলেন খোদা আসিয়া যত রকমের গড়ক আসিয়া তার খোদা মানে না এবার তার প্রধান উজির হামাম যাইয়া কয় বাদশা তুমি না খোদা দাবি করো তুমি না খোদা দাবি করো তোমার ঘরের স্ত্রী এক নম্বর তোমার খোদা মানে না হামামের কথা শুনিয়া দুষ্ট ফেরাউন কয় কইলা কি দৌড়াইয়া যাইয়া আসিয়ার সামনে দাঁড়াইয়া কে আসিয়া রে তুমি নাকি আমার খোদা মানো না কারণ কি কারণ কি এবার আসিয়া দুটা চোখের পানি ফালাইয়া কয় স্বামী রে আমি তোরে কিভাবে খোদা মানতাম আমার দুই হাত তোমার তো দুই হাত আমার দুই পাও তোমার তো দুই পাও ও স্বামী আমার দুই চোখ তোমার দুই চোখ আমি চোখ বন্ধ করলে দেখি না তুমিও তো চোখ বন্ধ করলে দেখো না আমি খাই তুমিও খাও আমি যেই মাওলার পাগল রে ও ফেরাউন স্বামী ওই মাওলা নইরা কার খোদা ওই মাওলার সাথে কার শরীর চলে না আমার মা আসিয়া এই কথা বলতে দেরি রে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া এখনো সময় দিলাম তুমি আমারে খোদা বলো আমার জিদ উঠাইও না আমার তেজ চেতাইও না আমার রাগান্বিত করো না যদি তুমি বাঁচতে চাও খোদাটা মুখ দিয়া বাহির করো আসে একটা ডাক দিয়া কয় স্বামী রে তোমারে আমি ভালোবাসি খেদমত করম স্বামী হিসাবে তোমার শরীর যদি ক্ষত বিখ্যাত হইয়া যায় যদি কোনো জায়গায় ফসন ধরে ওই ফসন জায়গাটা টিপ দেওয়া ছাড়া আমার নরম জিব্বা দিয়া আড়াল দিয়া দিয়া তোমার ফুসগুলা সাইটা সাইটা বার করব এতটুক খেদমত করতে রাজি আছি কিন্তু তোরে আমি খোদা কইতে পারি না হ্যাঁ কেমন ইমান কেমন আকিদা আব্বারে আমার কেমন তাকওয়াবান ব্যক্তি নারী ওই আসিয়া খোদা বলে না হামামের যুক্তি বুদ্ধি ছিল শয়তানি দুষ্টর মধ্যে এক নম্বর ছিল হামাইমা এবার এই কথা শুনিয়া ওরে যুক্তি দিল বুদ্ধি দিল ফেরাউন রে এইভাবে তো তুমি পারবা না যাও 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 তুমি যাইয়া কি করো বা শুনে নাও তুমি যাইয়া এক কাজ করো উজির নাজির সবাইকে নেওয়া লাগবে না যাইয়া কয় আসিয়া তুমি যদি খোদা না কও হাজার জনতার সামনে তোর দিয়া খোদা আমি বাহির করুন জবান দিয়া কিভাবে তোর গায়ের জামা রাখতাম না সমস্ত পোশাক আশাক খুলিয়া উলঙ্গ করাইয়া মানুষের সামনে দিয়া নিয়া যাইম তবু যদি খোদা না কস্তুরে আমি ছাড়তাম না এবার হামামে কয় আমার একটু সুযোগ দেন
আমি দেখি ওনারে কোন রকম নরম সরম করা যায়নি। হামাম যাইয়া কয়, তুমি খোদা কইতা না, তুমি কি জানো না তোমার স্বামী খুব দুষ্ট, যদি খোদা না কও হাজার মানুষের সামনে তোমার উলঙ্গ করাইব, তুমি এখনো সুযোগ আছে খোদা কইয়া দাও নিজের জীবন বাঁচাইবার জন্য। আসিয়া কয়, জীবন দিব মাওলারে সারতাম না। এই কথা শুনিয়া হামাম কই কি কইলা, কই কি কইমু, আমার সোয়াসে ছিল আমার দাসী, আমার দাসীও মানবে না খোদা, যেটা আমার খাদমতে আমার স্বামী ফেরাউন দিল আমার কাফর সফর দেখশোনা করার জন্য, ওই আমার দাসীও খোদা তোরে মানবে না, যত রকমে কর জীবন দিয়া দিমু লেকিন খোদা কইতাম না। এই কথা কইতে দেরি রে, এবার আসিয়ার যুদ্ধ শুরু হইয়া গেল। দেখেন বাবার মাওলার ইচ্ছা করলে মাওলা সব পারে, হাজার মানুষ এখানে বসে আছেন বাবানো, সবাই যদি মরণ দেয় একজন রে যদি বাঁচাইয়া রাখে, ইনি কে জোরকন কে? আল্লাহ সবার মাধ্যমে আপনারে বাঁচাইয়া নিতে পারে কি পারে না, বিশ্বাস হয় কি হয় না? আব্বা তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি কষ্ট হয় ছেড়ে দিম বাজানো, সামনে মাহে রমাদান আসতেছে, রমাদানকে ইঙ্গিত করে দুই চারটা কথা বলার জন্য আমি এদিকে গেলাম। দুষ্ট শুধু এখন নয় রে, তৎকালীন দুষ্ট ছিল, ওই দুষ্টদের ফেরাউনের জাত, এজিদের জাত, এজিদের বংশ এখনো আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ও আমার বাবার এই জন্য আপনি ভয় পাওয়ার কিছু নাই, রাত্র যদি না থাকতো দিনের দাম পাইতেন না, খারাপ যদি না হইতো ভালো বুঝতেন না, গন্ধ দুর্গন্ধ না হলে সুগন্ধ পাইতেন না, সব কিছুর নাকিরি বাস নাকিরি বইছে ওয়াহাইবা, নাকিরিও বইলো আহালে খবিস, এরা কম করবো মানবে না, এদের খাসা লড়টা এরকম। আবার এটা কই নাই রা বড্ডা হুজুর, বড্ডা হুজুর কইলে বড্ডা হুজুর লগে জাহান্নাম সারা কিছু পাইতেন না। আব্বা রে যদি বড় হুজুর মানেন, বড় হুজুরের সামনে নিয়ে আসেন, প্রতিবাদ না মারামারি না, তুমি যদি প্রমাণ করাইতে পারো আমরা মানবো না কেন? কথা কন না কো, যদি কিতাবের বহর থাকে তুমি বসো, কবে বসবা কোন জায়গায় বসবা, মানুষের ঈমান নষ্ট করো না। এবার ফেরাউনের কানে গেছে, ফেরাউন যত রকমের চেষ্টা করলাম আসিয়ার মনকে নরম করা যায় না, আসিয়া মানতো না মানতো না। এবার যাইয়া কি করলেন, হ্যাঁ ফেরাউন কয় দে সাবুকটা দে, যাইয়া ফেরাউন হাই হাই রে আসিয়ারে মারতেছে মারতেছে বাবাডা, এক একটা বাইর সাথে সাথে দম দিয়া শুধু নিঃশ্বাস বাহির হয় আল্লাহ আল্লাহ বলিয়া, রে দমে দমে জপ রে মন আল্লাহ দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপ রে মন আল্লাহ দম তাকিতে বইল না মন, ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আমায় দেখিতেছে, ঠিক কিনা বাবারা? মাওলা দেখি কি দেখে না? মহাপতে বলে মাওলা আমায় দেখিতেছে, মাওলা আমার সঙ্গে আছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা ও দমে দমে জপ রে মন আল্লাহ, হাই হাই দমে দমে জপ রে মন আল্লাহ দম তাকিতে মারে, যত মারে ফেরাউন রে কয় না লাভ হইতো না, যত মারবা নাকের আঘাত যতক্ষণ নিঃশ্বাস থাকে, আমি আসিয়া তোরে খোদা কইতাম না। আসিয়া খোদা বলে না, ফেরাউন মারতে 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 শরীরের ক্ষত বিক্ষত করে দিলেন, এবার আসিয়া খোদা বলে না, খোদা মানে না, শুধু আসিয়া কান্দে আল্লাহ তুমি পরীক্ষা দিয়েছ, তুমি মাওলার পরীক্ষা, আমি আসিয়া যেন ধৈর্য ধরি পরীক্ষাটা পাশ করি, তুমি সেই তৌফিক দিয়া দাও।
আসিয়ারে এবার কি করলেন, হামামের বুদ্ধিমতা জামা কাপড়গুলা খুলে ফেললেন, জামা কাপড়গুলা খুলিয়া দুই হাতের মধ্যে শিকল বানলেন, পায়ের মধ্যে শিকল বানিয়া হাজার হাজার মানুষের সামনে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। বাবারা আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, আমি ইজ্জতের মালিক, আমার আসিয়া আমারে মোহাম্মত করে, আমারে ভালোবাসে, এত অত্যাচারের বড় আসিয়া খোদা বলে না। আসিয়ার ইজ্জত যদি দুনিয়ার জগতের মানুষ দেখে, আমি খোদার কুদরতি কলিজা আগুন লেগে গেল। ও জিব্রাইল যা যা, তুফান শুরু করে দে, সেই ফেরেশতারে দায়িত্ব তুফানের দিলা, তুফান শুরু করাইয়া দাও। জোরে একটা বাতাস আসছে রে, বাতাসের সাথে দুলা কোলা শুরু হইয়া গেছে, যতগুলা মাঠের মধ্যে মানুষ ছিল বাতাসের কারণে দুলা কোলা যাই যাইয়া চোখের মধ্যে ছটার মতন ফালাইয়া দিছে। চোখের মধ্যে যদি বালুর কণা পড়ে আপনি কি চাইয়া থাকবেন না ডলবেন? জোরে আপনাকে আওয়াজ কলা যাবেন চাইয়া থাকেন, আপনি চাইবেন পারবেন না। চোখ দলে অনেকে ফানি দেয়, সবাই না চোখ ডলতেছে, এদিক দিয়ে আসিয়ারে নিতেছে। ইজ্জতের মালিক কে? জোরে কন কে? খোদা যদি চায় বাঁচাইতে পারে কি পারে না? তুমি বাসাইনি বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহাই চা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি, এলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। সুবহানাল্লাহ, কোন আব্বারে আসিয়ারে নিয়ে গেলেন, বিশাল আকারের বট গাছের উপরে উঠায়া হাত টানা দিলেন দুই হাত দুই দিকে। ফেরাউনের প্রধান উজির দুষ্টর সেরা হামামে একটা ডাক দিয়া কয়াসিয়া, এখনো সময় আছে খোদা বলে দে, নতুবা তোরে ছাড়ত না। কয় তোমাদেরকে তো বললাম যত অত্যাচার কর যেন খোদা আমার ধৈর্য ধরার তৌফিক দেয়। মারতে 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 আসিয়ার এত সুন্দর শরীর, তার মধ্যে ফেটে ফেটে রক্ত টফট ভাইয়া ফুটতেছে। হাসিয়া তবু খোদারে বলে না, কি অত্যাচার তোমরা পাইছো, যাইয়া দেখো বাবারে কত মুসলমানের উপরে কত রকমের অত্যাচার করতেছে। আজ বাংলাদেশের মুসলমান মুসলমানের মধ্যে কি লোকাল লাগাচ্ছে, কথাটা সত্য না মিথ্যা? এরা আবার মুসলমান দাবি করে, আমার আপনার দাদার পুরুষ বাপেরা যারা 70-80 বছর হায়াত পাইছে, এদেরকে জিজ্ঞেস করেন তারা ভিন্ন নামাজ 20 রাকাত। এখন তো তারা দলিল লইয়া বসে না, আমরা সুন্নিরা বইলা যাই তারা মানে না বাবারা, এগুলা হালে কবিস, এগুলার মতন খারাপ আর নাই, উহাবির চেয়েও ডেঞ্জারাস খারাপ হালে হাদিস, কারণ এরা মুত্তাহানি খরচ করে না। জালালি আপনি জানেন না? হ্যাঁ অবশ্যই জানি। এদের গুরু ঠাকুরের নাম হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ। এই ব্যবসফের বাচ্চা কয় নিজের স্ত্রীর দুধ খান জায়েজ, এবার বুঝা নিবেন এতে কত বড় খারাপ রাগ করছেন। এতে ব্যাকল কয় কি জানেন নি, আমার নবী হাসরের দিনে বেলে নবীর নিজের নেকের ফাল্লা দিকে একবার চাইব রে, বদের ফাল্লা দিকে একবার চাইব, কত বড় হারামির জাত। গালি কেন দি জানেন নি? তার কানও যাইতো কথাটা। বাদাইমা রাজ্জাককে বোঝেন আরে বাবা, এ রাজ্জাক বিন ইউসুফ কয় বাবা শাহজালালের মাজার লাত্তি দিয়ে বাঙ্গা দাও, মুসলমানের কারো প্রতিবাদ নাই। আজ যদি কই তো মাননীয় প্রধানমন্ত্রী আব্বার মাজার বাঙ্গা দাও, আমলিকের নেতা খেতা যায় তারে খাতা বানাই দিল, জেলও নানার সুযোগ পাইলক না, ডাইল বানাই দিল, কথা কন নাকা যেতে বেড়া জীবন ঘুষিত না, হেতু যে করে মার নাকের বারিন্দে ফাটাই দি, নাকের আবার বারিন্দেও আছে, কথা কন না খা, যেটার শক্তি নাই এটাও কথা কইব। কিন্তু বাজান রে, ওই হাসরের কঠিন ময়দানে কেউ কারো হইব না, আমার নবী সারা কারাগরে ফাইবেন না। আসিয়ার কথাটা বলে আমি মূল কথার দিকে যাচ্ছি, কেন বললাম শুধু ভয় টানতেছি মাহে রমাদান সামনে। তুমি না জানো রমজান আল্লাহ দিল গুনা জালালের মাস, মসজিদ নববীতে নবীজি খুতবা পাঠ করতেছেন, হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাম আমার কথার দিকে মনোযোগ, তিনবার আমার নবীকে আমিন আমিন আমিন, আল্লাহু আকবার কর,
মসজিদে নববীতে খুতবা বসতে তিনবার যখন আমিন কইলেন সাহাবাই কেরাম আশ্চর্যে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি maaf করবেন আপনি আমিন আমিন কেন বললেন সর্বপ্রথম এবার আমার নবী কয় আবার কাছে জিব্রাইল আয়েশা বললেন এই মুহূর্তে যে রমজান মাস ভাই ফাইয়াজার আজ গুনাহ maaf করতে পারে নাই তার মতন হতবাগা কোফাল ফোড়া নাই আমার নবী কয় রাইট তাদের জন্য নবী দোয়া করবে না নবী কয় আমিন আল্লাহু আকবার কয় এরপরের প্রশ্ন আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম কো নবী গো যারা রমজান পাই মা বাপের খেদমত করেন নাই আল্লাহ কয় তাদেরকে আল্লাহ রমজানে মাপ দিত না আমার নবী কয় আমিন এরপরে কয় কি জানেননি আমার বন্ধুরা আমার ভাইয়েরা বাবারা কষ্ট মনে আপনাদের বেশি হচ্ছে মনে হয় একটু মনোযোগ দেন কারণ ওয়াজ উঠাইতে হইলে একটু সময় লাগে আসিয়ার কথাটা কেন বললাম এত অত্যাচার এত মার মারতেছে রক্ত টপটপাইয়া পড়তেছে বাজানো তবুও কিন্তু আসিয়া খোদা থেকে সরে নাই এবার কি করলেন দুটা টানা দিয়া এই হাতের মধ্যে ফেরাক ছিনিনি ফেরাক বড় ধরনের ফেরাক হাতের মধ্যে মারতেছে আসিয়া যতটা ব্যথার দাগ পায় রে ব্যথার সাথে সাথে আসিয়া ডাক দেয় আল্লাহ আল্লাহ বলিয়া আসিয়া হাতের মধ্যে ফেরাক মারে আসিয়া বলে না এই হাতের মধ্যে আবার পরে কতক্ষণ পরে দুই ঘন্টা এক দেড় ঘন্টা পরে রোদের মধ্যে দাঁড় করাই আর একটা আবার হাতের মধ্যে ফেরাক মারে আসিয়া শুধু চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে বাবুদ রে তোমার যদি সহ্য হয় তুমি আমার ধৈর্য ধরার খুব তো ফিকটা দিয়া দাও এবার দ্বিতীয়বার কি করলেন আসিয়ারে কয় আসিয়া তুই এত ফাসান তোর কি ভয় লাগে না তুই তো মারা যাইবি কয় খোদা যদি নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই তবু তোর অত্যাচারের কাছে থাকতাম না স্বামী এখন আমি বলি রে আমি তুমি তোমারে মানিক স্বামী হিসাবে খেদমত করতে রাজি আছি যেই খেদমত দিবা ফাইখানা করে দাও ফাইখানাটি আমি সুন্দর মতন ফালাইমো গোসল করো তোমারে গোসল করাইয়া দিমো যা চাও তা করমো কিন্তু আমি তোমারে খোদা কইতে পারি না আসিয়া তোর এত বড় কলিজা এত বড় স্পর্ধা তোর এই সাবাসটা দিল কেডা এবার আসিয়ে কয় সাবাস কেন যে আল্লাহ আমার হায়াত দেয় যে আল্লাহ রিজিক দেয় ওই মাওলারে ভয় পাইতাম না তোর নি ভয় পাইতাম আমি যদি কই কারা কারা সুদ খান হাত তোলা দেন জীবনে একটা লোক হাত তোলা দিত না মানে আমারে ভয় পায় খোদার ভয় পান না এটা করলে খোদারা পাইতেন না আব্বারে আমি যদি কই কারা কারা মিথ্যা কথা বলেন মানুষ ঠগান কারা কারা গাঁজা বেছেন গাঁজা খান জীবনে কে হাত তোলা দিবনি জোরকন দিবনি তো দেখছেন নি মানুষ ভয় ভয় মানুষের শর্মের জন্য ইজ্জতওয়ালা লোক হইতে হইলে তাকওয়াবান ব্যক্তির দরজা চলা যাও ইজ্জত দিব কেডা জোরে বলেন কেডা আল্লাহ ইজ্জত তোমারে দিতে পারে কি পারে না আল্লাহ সম্মান দিতে পারে কি পারে না দুনিয়ার মানুষ যদি তোমার সম্মান দেয় তুমি সম্মানওয়ালা হবে না আল্লাহ যদি তোমার ইজ্জত দেয় দুনিয়ার পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় কেউ তোমার বেজ্জিতি করতে পারবে না আমার বন্ধুরা আমার ভাইয়েরা কেন এই কথাটা বললাম এবার আসিয়া ডাক দিয়া কয় স্বামী রে তোমারে তো আমার যে দাসী ছিল দাসীও তোরে মানে না আমার মতন দাসী সোয়া পাই আমার খোদাকে মানে এবার দাসীর খবর শুনিয়া আসিয়া এই কথা যখন বলে দিলেন সহ্য করতে পারে নাই শুধু তুই কেন আমারে বলবি আমার দাসীও আমার সাথে তাই কে শিখলেন জানলেন বুঝলেন আমার খোদার কোনো আকার নাই এই কথা যখন বলে দিলেন এবার উজিরার নাজিরে পাঠাইলেন যাও যাও দাসীর ধরে আনো দাসীর জন্য যখন গেলেন দাসীর ধরে আনলেন দাসীর কয় তুই নাকি খোদা মানস না কয় তোমার কেমনে খোদা মানতাম তুমি আমার ভিতর কি দায়িত্ব জানো না আমার আল্লাহ সব জানে সব দেখে সব বুঝে এবার এই কথা কইতে দেরি রে এবার দাসীর উপর অত্যাচার শুরু করলো দাসী এবার কি কয় জানেন নি দাসী কয় আমি কেমনে তোর খোদা কইতাম ফেরাউন রে তোর দুইটা হাত আমারও তো দুইটা হাত এবার ফেরাউনের ফাতান উজির তো শয়তান না বুদ্ধি ছিলেন এবার কয় তাই রে এইভাবে খোদা মানতে পারবেন না যত মারবেন মহিলার জাত বুঝবে না এক কাজ করেন তার ছয়টা সন্তান আছে ছয়টা সন্তান রাইন না অত্যাচার করেন সন্তানের ব্যথার কারণে মা বা মা 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 যারে বলা হয়েছে মার জাত মা আপনার অটোমেটিক খোদা কইয়া দিব এবার ছয়জন সন্তান রে আনলেন আইনা গর্ত করলেন গর্ত করিয়া গর্তের মধ্যে পাতিল দিলেন পাতিলের মধ্যে তেল ডেলা দিলেন আগুন দিতেছে রক্ত মানে তেলগুলা বক 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 করে উতরাইতেছে সিঙ্গারা চিনেননি ফুরি চিনেননি ফুরি যখন সাইড দেখবেন নিচে চলে যায় হইয়া ফুল্লা উড়ে
কথা কন্যা কা বাজা হইয়া ফুল্লা উঠে খোদা কি কসম রে এই তালগুলা বক বক করতেছে বড় সন্তান ছোট সন্তান মিজু সন্তান ছয়জন সন্তানরে রাখলেন দুধ খাওয়ার সন্তানটা বুকে ধরে রাখছেন আমার বন্ধুরা আমার ভাইয়েরা এবার বড় সন্তানটারে তেলের সামনে নিয়ে কয় আসিয়ার দাসী রে তুই যদি খোদা না বলস তোর বড় সন্তানটা তেলের মধ্যে ছাইরা দিমু এই কথা কইতে দেরি রে সন্তান কয় মা তুমি এই দুষ্টরে খোদা কইও না আমি তেলে বাসমো তেলে জ্বলম মারা যাইমো তবু তুমি খোদারে খোদা মানো এই দুষ্টরে খোদা কইও না সন্তান তেলে ছেড়ে দিলেন সন্তান তেলের ভিতরে যাইয়া বাজা হইয়া উপর উঠা গেলেন এবার দ্বিতীয় সন্তানটা আবার তেলের সামনে নিলেন ও মা জননী তুই না মা তোর কি কলিজা আঘাত লাগে না ব্যথা লাগে না কলিজা আঘাত লাগলে কি হইব খোদার প্রেমের কাছে কারো প্রেম বড় হইতে পারে না যে আল্লাহ আমারে খাওয়ায় আমারে বড় আমি তোর কিভাবে কথা বলবো তিন নম্বর ছেলেটার তেলে ছেড়ে দিলেন এক অবস্থা বাইসা উপরে উঠলেন চতুর্থ নম্বরটার তেলে ছেড়ে দিলেন এক অবস্থা বাইসা উঠলেন পঞ্চম নম্বরে তেলে ছেড়ে দিলেন বাইসে উঠে গেছে বাজান রে ষষ্ঠ নম্বর একটা বুকের দুধ পান করে রে মার দুধ পান করা অবস্থায় ফেরাউনের উজির নাজির যখন টান দিয়া লইলেন মার সইতে পারে না এই শিশু বাচ্চারে তেলে ছাড়বো মা খোদা কইব কইব লাগে ঠাস করে যখন ছোট সন্তান তার তেলের মধ্যে ছাইরা দিছে খোদা কি কসম রে আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাইল রে আর কত আমি পরীক্ষা দিব রে আমার উম্মতের বান্দারে আর পরীক্ষা দিতাম না যা 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 ছয়টা সন্তান রে জীবিত বানাইয়া দে জীবিতকে মা খোদা কইব কইব লাগে রে ছোট সন্তান শিশু বাচ্চাটা আঙ্গুলি তোলা দিয়া কয় মারে মা এই দুষ্টরে খোদা কইও না আমরা আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের মধ্যে সাঁতার কাটতেছি বাসানের মালিককে আব্বারি দেখেন মাওলার কি প্রেমের খেলা মা কারে কয় ওই যে মা খাদিজাতুল কুবরা বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা ওনারা ইমানদারের মা কার মা ইমানদারের মা মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো তাহলে আমি তোমার কাছে জানতে চাই জমিনে যতগুলা বালুকণা আছে বালুকণা সমপরিমাণ তোমার উম্মত কারণ এক আসেনি আমার নবী কয় অবশ্যই আছে যিনি আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেক যদি এক পাল্লায় দেয় দুনিয়ার নেক যদি অপর পাল্লায় দেয় গো ওমরের নেক তার চেয়ে বেশি দাম হইয়া যাইব এই উমরের কথা কেন বললাম মা আয়েশা মনে মনে চিন্তা করে আল্লাহ তাহলে আমার আব্বার শ্রেষ্ঠ চাবি বলল আমার আব্বার কি কোনো নেক নাই নি আমার নবী যে দুনোবারে কথা বললেন ওমরের কথা আমার আব্বা কি জিরো নি এই কথা মনে মনে কইতেছে নবী মনের খবর জানেনি জোরে কন জানেনি ওরে কার কাছে বলি বধু কদর দি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না একটু জবান খুলে বলেন কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না হাই আমি কই না আদার গরে রাসুল বিনে আদার গরে রাসুল বিনে আপন তো কেউ হয় না আমি কই না মনের কথা কই না আমি কই না আমার নবী মনের খবর জানে একটা ডাক দিয়া কয় আয়েশা রে ও আয়েশা ওমরের নাক তমাম দুনিয়ার নেক যদি এক পাল্লা দেয় গো আমার ইসলাম জগতের প্রথম খলিফা হযরত ওমরের একটা রাতের নেক যদি হযরতে আবু বকর সিদ্দিকের নেক যদি এক পাল্লায় দেয় ওমরের নেকের চেয়েও সিদ্দিক একবারের নেকের দাম আল্লাহর দরবারে বেশি হইয়া যায়
এবার এই কথা বলতে দেরি রে, এবার বুঝেন সিদ্দিক আকবরের মর্যাদা কি। ওই সিদ্দিক আকবর কি করলেন শুনে নেন, কোরআনের তাফসির ভাঙিয়ে দিচ্ছি। মনোযোগ ওয়ালা তাকুলুল মাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, এটা আমি বলি না আল্লাহর কথা বাবারা। এবার সিদ্দিক আকবর মসজিদে নববীতে দুটো হাত এইভাবে তোলা দিয়ে কয়, সাহাবীরা রে তৈমিয়ানের মধ্যে যুদ্ধ হইব। ওই যুদ্ধের মধ্যে প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, তৃতীয় সেনাপতি, পানি দেওয়ার লোক, ঘোড়া পালনের লোক, ঘোড়া দেখার লোক, পতাকার সব পেয়ে গেলাম, কিন্তু যিনি জানটা লইব, জানটা অর্থাৎ পতাকা, যুদ্ধের পতাকা লইয়া ঘোড়া নিয়ে যে যা আগে থাকবে ওই লোকটার শট পড়েছে। তোমাদের মধ্যে কেউ আসেনি আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে কালকে যুদ্ধ তৈমিয়ানের মধ্যে অ্যাটেন্ড করার জন্য। সাহাবিরা চুপ হইয়া গেলেন। এবার দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো লোক পায় না। তিন নম্বর যখন ডাক দিলেন, যুবক একটা ছেলে দাঁড়ায় এক, হুজুর গো আপনি যদি আমার কবুল করেন আমি যাইমো, লেকিন আমার শর্ত একটা। শর্ত কয়টা? জোরকন শর্ত কয়টা? একটা শর্তের কথা যখন বললেন, এবার আমার নবীজির শ্রেষ্ঠ চাবি সিদ্দিক আকবর কয়, তোমার কি শর্ত, তোমার কি জানা আছে বলো। আমার জানা হয়েছে আমার আব্বার, আমার মার স্বামী নাই, আমার আব্বা নাই, আমি এতিম, আমার মা আছে বাবা নাই, আমি এক সন্তান, আমার বোনু নাই, বায়ু নাই, আমার মা আমার দিকে তাকাইয়া আমার লালন ফালন করে জীবন কাটাচ্ছেন। হুজুর আমি যুদ্ধের ময়দানে জানটা লইয়া যাইতে আমার কোনো বাধা নাই, তবে আপনি আমারে গ্যারান্টি দিতে হইব, আমি আকরাম যদি এক নম্বরে জান্নাতি হতে পারি, এক নম্বরে শহীদি দরজাটা পাই, আপনি যদি ঘোষণা দেন আমি যাইতে কোনো বাধা নাই। দেখেন আল্লাহর রাস্তা জীবন দেওয়ার জন্য পানা বলা হয়ে গেলেন। সে বলতেছে আপনি যদি গ্যারান্টি দেন তাহলে আমি যাইতে বাধা নাই। এবার সিদ্দিক আকবর কি করলেন, কয় রে আয় আকরাম, তুই আমার বুকে জড়াইয়া ধরলেন। আকরাম রে জড়াইয়া দইরা সিদ্দিক আকবর চোখের বাতি ফালাইয়া ফালাইয়া কান্দে, কই ছেলে রে কতগুলা সাহাবি বসে রইছে, কেউ যুদ্ধের জান্ডা লইয়া যাইতে রাজি হইতেছে না, তুই আবার যাইতে রাজি, কারণ সবার আগে তুমি থাকবা। তুমি কইতেছো এক নম্বরে শহীদি দরজার পাওয়ার জন্য, তুমি এত শহীদি দরজার পাগল কেন? কই হুজুর আল্লাহর কোরআন তো সত্য, কোরআন কয় শহীদরা মরে না, এরা জিন্দা, এদেরকে রিজিক দান করে। জোরে কন আল্লাহু আকবার। এই কথাটা যদি ওয়াহাব বাগার কন এরা মানবে, এরা কইব শহীদেরা মরে না। এবার শহীদের দরজা নবীর দরজাটা কোথায় বাবারা? বাশার, মুমিন, আব্দাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, অলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় শহীদের ক্লাস, কোথায় আমার নবীর ক্লাস? ওই নবীর যদি তারা কয় নবী মরে গেছে, বসে গেছে, এই বাদাই মারে মুসলমান কওয়া যায় বনি? জোরে বলেন ও আমার বন্ধুরা। এবারে সিদ্দিক আকবর কি করলেন, ছেলেটারে লইয়া নবীর রওজার কাছে দাঁড়াইলো। দাঁড়াইয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমি সিদ্দিক আকবর জীবনটা কোরবান, আকরামের জীবনটা কোরবান। নবী গো এই ছেলেটার আব্বা নাই, একা একা মা আছে, ছেলেটা তিন দিন মাত্র হইল বিবাহ করছে, এটা পাগল হইয়া আপনার প্রেমে জীবন দেওয়ার জন্য এসেছে, ওয়াদা করার জন্য। নবী গো আমি কি ওয়াদা করতাম শুনে নেন বাবা। এবারে ছেলেটারে বলে, ও ছেলে শুনে নে, আল্লাহ রসুল আমার সিদ্দিক বলেছেন, আমি সত্যবাদী, এটা কথা আমার রসুল ঘোষণা দিলেন, আমার সিদ্দিক লকাব দিলেন আমার নবীজি, আমি এই দুটো হাত তোলা দিয়ে আল্লাহর দরবারে রসুলের রওজাকে সাক্ষী রাখা কই, আল্লাহ তুমি আকরাম রে এক নম্বরই শহীদি দরজাটা দান কবিরা দাও। আকরাম এক নম্বরই শহীদি দরজাটা খোলাইয়া মার কাছে গেলেন বিদায়ের জন্য। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, হুজুর গো আমার আব্বা নাই, মা আছে হুজুর, আমি মার কাছে যাই অনুমতি আনি, ঘরে নতুন বিবি আছে অনুমতি নিয়ে আসি, আমার আধা ঘন্টার সময় দেন আমি বাড়ির যাব। কয় যাও 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 যাও, হুকুম করলেন, চলে গেলেন ছেলেটা, যাইয়া দেখতেছে নিজের বিবি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে।
আমরা এখন বাজার থেকে আসেন, যাইয়া দেখবেন আপনার ঘরের মধ্যে ডিশলাইনের আওয়াজ শোনা যায়। আমি মনে বানাইয়া কইতেছি বাবারা, মা তোমরা মায়ের জাত, আপনার মতন মেয়ে থেকে আমি দুনিয়াতে আসছি, আমার দুনিয়াতে মা আছে বর্তমানে, মা গো মা 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 গো, এমন জিনিস করেন না যেই জিনিস করলে শোকের শরম শেষ, শোকের লজ্জা শেষ হইয়া যায়। ও মা ঘরের ভিতরে ঢুকবেন, বিবি কোরআন তেলাওয়াত করে, স্বামী এবার ঘরের মধ্যে গলা হেদ করে আওয়াজ দিয়ে গেলেন, বিবি কোরআন শরীফটা বন্ধ করে দিলেন, বন্ধ করে এবার বলতেছে কি জানেননি, স্বামী কোত্থেকে আসলা তুমি বসো, আমি বসবো না, আমারে তুমি তোমার কাছে বলে যাই, আমি চলে যাবো, তুমি আমারে একবারে বিদায় দিয়ে দাও, কোনো দাবি রাখতে পারবা না। কেন এই কথা কেন বলেন, তিন দিন মাত্র বিয়ে হয়েছি, আপনি কি আমার প্রতি অত অসন্তুষ্ট নেই? কনার অসন্তুষ্ট না, কই তাহলে কেন বিদায় চাচ্ছেন? কই বিদায় চাচ্ছি যেই কারণে বলতেছি, তুমি আগে মন থেকে বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় নবীর প্রেমে জীবনটা কোরবান দিব। কই কীভাবে কোরবান করবেন? আগামীকালকে তৈমিয়ানের মধ্যে যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে মোটামুটি প্রধান সেনাপতি দ্বিতীয় সেনাপতি পানি লওয়ার জন্য গোড়া রাখার জন্য সব লোক হয়ে গেছে, শুধু ফতাকাটা ধরার জন্য একটা লোক লাগে, ওই লোকটা আমি সিদ্দিক আকবর থেকে ফতম দরজাটা খোলাইয়া, শহীদের ফতম দরজাটা খোলাইয়া তোমার কাছে আসছে বিদায় নেওয়ার জন্য, তুমি আমার বিদায় দাও, বিদায় দাও, তাহলে আমি যাই চলে যাবো। কই তুমি আমার থেকে বিদায় নিতে পারলে তোমার মার থেকে নিতে পারবানি? আমি আমার মার কাছে যাইতাম না, মার কাছে যাইলে মা আমার বিদায় দিত না, তুমি আমার খবরটা এন্দার দোহা দশটার টাইমে শোনায়ও ন, তোমার মা জননী সইতে পারবে না। একইয়া চলে গেলেন, যাইয়া নবীজির রওজার মধ্যে ফজর নামাজ পড়ে সালাম টালাম দিয়ে কিয়াম করে দুরুদ পড়ে সিদ্দিক আকবর ওমর সুদ্দা যুদ্ধের মধ্যে চলে গেলেন, আকরাম যুদ্ধের ময়দানে যাইয়া কি করলেন, তলোয়ারটা হাতে নিয়া একটা দুইটা তিনটা করে ফায় সত্তরটার কেল্লা আলাদা করলেন, সত্তরটা কেল্লা আলাদা করে জাহান্নামে তাদেরকে পাঠাইলেন, অবশেষে আকরামের কেল্লাটা শহীদি দরজার মধ্যে চলে গেলেন, এক নম্বর এতগুলা সাহাবির মধ্যে তার কল্লাটা আলাদা চলে গেলেন, আকরামের সিনার মধ্যে কপ পড়ে আকরামটা শাহাদাতের পেয়ালা পান করেছে, শাহাদাতের পেয়ালা পান করাতে এক নম্বর শহীদি দরজা পেয়ে গেছেন রে, এদিক দিয়া মা জনের সকালবেলা কোরআন শরীফ পড়তেছে, ওই অবস্থায় মা জনের কোরআন শরীফ বন্ধ করার সুযোগ পাইছে না, মা জননী নামাজের মসলার মধ্যে মুরকা যেইভাবে জব কইরা, মুরকা যখন ছাইড়া দিবেন দেখবেন মুরকা সাইডগা কি সাইডগায় না, যোরকন সাইডগা কি সাইডগা না, মা জননী মুরগের মতন হাত পাউরে এইভাবে লাফাইতেছে, এইভাবে লাফাইতেছে, মা কারে কই শুনে নেন রে, বিদেশে বিরাজ্য যাব ও আল্লাহ পুত্র মারা যায় পশু বাকি না জানিতে আগের জানে মা, বজালে রে মা জননী হাত পাও এইভাবে সাইকেতেছে পালাইতেছে পালাইতেছে। এবার বিবি সালানির কথা শুনিয়া থাপরানির কথা শুনিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আসলেন, বিবি এসে কয় মা তোমার এই অবস্থা কেন? আকরামের বউ রে বলতে পারি না, কেন জানি আমার কলিজার মধ্যে ছেল মারতেছে। মা কি বলতেছেন আপনি? কয় তোরে আমি বুঝাইতে পারবো না, আমার কলিজাটা কেন জানি ছিড়া যাইতেছে, মা গো তোমার মতন কেহ আমায় বুকে নেই না তুলে, আদর করে মোসে নাকি আমার চোখের ফানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বুঝে আপনাদের বেশি কষ্ট হচ্ছে বাবারা, কেন মার কথা শুনলাম, মার দোয়া কিরকম হয় শুনে নেন। এবার আকরাম কি করলেন, মা আকরাম তো শহীদির দরজা করলেন, শহীদির দরজা পেয়ে গেলেন, এবার মা জননীর জন্য স্ত্রী বলতেছে, আকরামের বিবি কয় মা মা আমি আপনারে কি বলতাম, আপনার লাফানি কষ্ট দেখে আমার সহ্য হয় না গো মা,
আপনি বুঝতে পারেন নাই জানেন নাই এতক্ষণ বোধহয় আপনার সন্তানটা শাহাদাতের পেয়ালা পান করেছি এই কথা বলতে দেরে মা কয় কি বললা আমার সন্তানের আব্বা নাই আমি তার মা একা আমার একটা মাত্র সন্তান আমার জাদুমণি তো আমার থেকে বিদায় নিয়েছে না মা পাগল পাড়া উলাকাশে দৌড়াইতে 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 মসজিদে নববীর দিকে ঢুকবেন মুয়াজ্জিন একটা ডাক দিয়ে কয় আকরামের মা গো আপনার কপাল ভালো পেটের সার্থক আপনি জান্নাতি আপনি শহীদানের মা এই কথা দিয়ে কইতে দেরি কয় হুজুর আমার ছেলেটা কেন বিদায় হয়ে গেছে আমার একটা মাত্র সন্তান যার বাবা নাই আমি তার দিকে চাইয়ে জীবনটা লালন পালন করতেছি আমার সন্তান তো আমার থেকে বিদায় নিছে না আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দেন আমি কেমনি ফিরামু আমি খবর পাইছি আপনার সন্তান এক নম্বর শহীদি দরজা পেয়েছে গতকালকে সিদ্দিক আকবর থেকে খোলাইয়া গেছে কয় কোন দিকে গেছে কোথায় গেছে কয় তৈমিয়ানে কয় তৈমিয়ানটা কোন দিকে কয় দক্ষিণ দিকে মা জননী আউলাকাশ পাগল বেশ গোড়া কি লই পরে বা দৌড়াইতে 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 শক্তি হারা হইয়া গড়াইয়া গড়াইয়া আল্লাহ আল্লাহ বলে কাঁদে মাউদে তুমি আমারে নিয়ে যাও আমার সন্তানদের নিও না মারে গড়ানি অবস্থা দেখিয়া হঠাৎ করে দেখতেছে বাবারে আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর আসতেছে গোড়া দিয়া যুদ্ধ শেষ বাবারা ওমর ওসমানের সামনে যাইয়া ওমরের সামনে যাইয়া মা জননী দুটো হাত রাস্তার মধ্যে ব্যাট দিয়া ধরছে কয় ওমর ও তোমার তো শয়তানে ভয় পায় তোমার দুনিয়ার জগতে ডরায় ও ওমর আমার একটা মাত্র ফুত আমার ছেলেটার তুমি খবর আমার সন্তানটা কোথায় আছে আমার একটু বলে দাও আমার ছেলে তো আমার থেকে বিদায় নিছে না এবার ওমরে জল্লা পাইয়া নাইম্মা কয় মা আপনার কপাল ভালো ফেডের সার্থক আপনার ছেলে জান্নাতি আপনি শহীদানের মা এই কথা যখন বললেন মা জননী চিৎকার দিয়া বেহুশ হইয়া গেছে এবার ওমর লাফাইয়া গোড়া থেকে নাইম্মা ডাক দিয়ে উঠাচ্ছেন টান দিয়ে উঠাচ্ছেন পারে না একটা মহিলা মানুষ যদি বেহুশ হইয়া যায় একা একা একজন মানুষ তারে আলগি দিতে পারবে না তার মহিলার হাতটা ভেঙে পড়ে যায় পাওটা বাইর হইয়া যায় কি করবেন মহিলারে অনেক টানা টানি করলেন পারলেন না কোনো রকম শোয়াইয়া ওমরকে আমি যুদ্ধ করে খেলাম তো আমি পারবো না আমি চলে যাই এই কথা বলার পরে এবার ওমর চলে গেলেন কিছুক্ষণের মাথায় দেখতেছে সাদা গোড়া সাদা পোশাক লইয়া ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আসতেছে মা জননী উঠতে কয় জগৎ যদি মৃত্যু কয় আমার দুঃখ নাই কিন্তু আমি সিদ্দিক আকবর জিগাইম উনি যদি বলে আমার ছেলে শহীদ হয়ে গেছে তাহলে আর আমার কোনো টেনশন বুঝবুঝে শহীদ হয়ে গেছে আমার মা মার মন তো বোঝে না মা এবার রাস্তা আটক করে দাঁড় করাইলেন দাঁড়াইয়া কি করলেন ও এবার দূর থেকে যখন তাকাইয়া সিদ্দিক আকবর দেখতে চাই হায় মহিলাটা তো বৃদ্ধ মহিলা বোঝা যায় আকরামের মা আমি কেমনে রে আকরামের সামনে আকরামের মার সামনে বলবো আকরাম তো শহীদ হয়ে গেছে বেড়ি যদি আমার একটা কথা শুন না স্টক করে মারা যায় আমি আল্লাহর দরবারে আমার চেহারাটা দেখাইতে পারবো না ওরে আল্লাহ তুমি না কোরআনে বলছো ওয়ালা তাকুল লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ও আল্লাহ তোমার রাস্তা যারা শহীদ হয়ে যায় তাদেরকে মনে মনে মৃত্যু ধারণা করো না এটা কোরআনের দুটা অর্থ একটা হাকিকি একটা মেজাজি আল্লাহু আকবার কো একটা জাহিরি একটা বাতিন ও আল্লাহ তোমার বাতিন অর্থটা আমি বলে দিমু তুমি না বলছো তুমি না বলছো শহীদরা মরে না তারা রিজিক প্রাপ্ত তারা জিন্দা আল্লাহু আকবার কো এই কথাটা মনে করে সিদ্দিকে আকবর এবার মার সামনে যাইয়া লাফাইয়া বেড়া কয় মা গো মা আপনি কেন এখানে আসলেন মুচ মুখে দেয় চুলগুলো আশ্রাইয়া দেয় দুল বালু গার থেকে এইভাবে যান এ যারা সরাচ্ছেন মা জননী তুমি কেন এখানে আসছো কয় বাবা রে আমার একটা মাত্র সন্তান আকরাম ছেলেটা আজকে সকালে বাইর হইছে আমার কাছে বলে নাই আমার কলিজাটা ফাইরা যাইতেছি তুমি দয়া করে আমারে বলে দাও আমার সন্তানটা কোন জায়গায় আছে এবার সিদ্দিক আকবর কয় মা তুমি বসো চিন্তা করো না তোমার ছেলে আসিতেছে মা চাইলে কি না হয় দেখেন বাবারা সিদ্দিক আকবর কথাটা বলে গোড়া ছেলে দিলেন ছেলে তো শহীদ হয়ে গেছে ছেলে কোত্থেকে আসবে ছেলে তো শাহাদাত বরণ করলো কোত্থেকে আসবে বাজানো কেন এই কথার দিকে গেলাম এবার শুনে নেন এবার সিদ্দিক আকবর কথাটা বলে যাওয়ার পরে দেখতেছে হযরতে ওসমান জিন নুরাইন জিনি দ্বিতীয় খলিফা উনি আসতেছে হায় হায় রে উনি আয়েশা যদি কয় যে আমার আপনার সন্তান তো মারা গেছে এখনো আসে নাই কাছাকাছি দেখা যাচ্ছে মরুভূমির রাস্তা দূরে তাকাইলে কালো অন্ধকার দেখা যাচ্ছে কে জানি গোড়া দিয়ে আসতেছে আল্লাহ একটা ডাক দিয়া কয় ইব্রাহিম রে এ
যা যা জান্নাতে ঢুক, এই জন্যে জান্নাতে ঢুকবি। হযরতে সিদ্দিক আকবর আমার কথাটা জাহিরি অর্থটা বলে দিছে, বাতেন গোপন রাখছে না, বাতেনদারে গোপন না রাখা বাতেনরে জাহির করে দিছে যে সে মরে নাই সে আসতেছে। এখন ওসমান তো শরীয়ত বুঝবে, হাকিকতটা বুঝতেও না, ডাইরেক্ট কইব মরে গেছে। তাহলে সিদ্দিক আকবর মৃত্যু হইয়া যাইব, সিদ্দিক আকবর যদি মৃত্যু হইয়া যায় আমার মদিনাওয়ালার নুরানি কলিজা আগুন লাগব, আমার বন্ধুর নুরানি কলিজায় যদি আগুন লাগে রে আমি খোদা সইতে পারবো না। যা যা তুই মিয়ানে যা, আকরামের লাশটার উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতি পোশাক লইয়া জান্নাতি গোড়ার মধ্যে উঠাইয়া ওসমানের আগে তার মার কোলে পৌঁছাইয়া দাও। মার দোয়া কাজে লাগে কি লাগে না, আওয়াজ হবে লাগে কি লাগে না, এ মার দু আমরা চাই কি চাই না। ও যুবক শুনলে যাদের মা আছে রে, 2 লাখ টাকা খরচ করা লাগে না, মা বাপের দিকে যদি প্রেমের নজরে তাকাও খোদা কয় দেরি নাই, সাথে সাথে একটা হজর সব দান কইরা দি। ও আব্বা আমি শুরুতে বললাম ও আল্লাহ তোমার কিছু কিছু বান্দারা আমার নবীর সামনে বিয়াদুফি করে, আমার নবীর মানতে চায় না, এরকম আছে কিনা, একটু জোরে কোন আছে কিনা বাবারা, এবার লক্ষ্য করবেন মনোযোগ দিবেন কেন আমি কথাটার দিকে যাচ্ছি। খোদা তো মিজান বানাইলেন, মিজান অর্থ ফাল্লা, কথাটা মনে আসেনি আমি যে বললাম আল্লাহ তুমি না জানো, তুমি যদি জানো তাহলে মিজান বানাইছো কেন, কথাটা সবার স্মরণ আসেনি। তারা মহাব্বতে দূর কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাকে, আমি কি ওয়াজ ছেড়ে দিছি, তা আপনাকে কি ডায়াবেটিস যারা যারা উঠে যেতেছে না কা কালেকশন ধরছি আমি, আমার এই ফাগলা বাবা কইতে যদি কোনো কালেকশন নাই না তো আপনারা, আমি যদি কালেকশনে দইতাম তাহলে একটা কথা ছিল, আমরা এমনি কোশ্চেন 2টা পর্যন্ত যাইবেন, আপনাকে ব্যাটারি যখন নরম হয়ে গেছে বাজান রাতের 12টার, আমরা চললে না আমি বলি বাবা শোনেন জোর করে ভালোবাসা আদায় হয় না, দৈনিক 2টা 3টা মাহফিল মাশাল্লাহ মাশাল্লাহ করবো অবশ্য অবশ্যই করবো, কালেকশন না করাটাই ভালো উত্তম, মানুষ সমালোচনা করে। তবে একটা কথা কি জানেন, আমরা সুন্নিয়তের জন্য জীবন দিব, দশমিলি করি গাছ হারে যদি নাই নাস, যখন জান্নাতের বাগান সাজাবে যার কাছে যাবে তারা সহযোগিতা অর্থ পারেন, বুদ্ধি পারেন, শ্রম পারেন, হেঁটে পারেন, কথায় পারেন, করবেন, কথা বলেন ঠিক কিনা। তবে অনুরোধ করে যায় যুবক এবং বৃদ্ধ বাবারা, ওহাবি মাদ্রাসায় ছাত্রদেরকে কোনো টাকা দিয়ে সহযোগিতা করবেন না, কেন আপনি মরার পরে উনি বলবে যে আমার আব্বার জানাজা হবে দোয়া লাগবে না, কথা কন না আমনগর সুখবরটা শুনাচ্ছি, নালমুখ বাজার অবশ্যই মাদ্রাসা হবে, মাধবপুর একটা মাদ্রাসা করতেছে, আগামীকাল থেকে পরশুর ভিতরে আমার কাজ আরম্ভ হবে, অনলি 50 আর 70 ব্যাগ সিমেন্ট আমার কালেকশন হয়েছে, আমার ছেলেরা দিচ্ছেন, আমার রাহুল এক ছেলে আছে কো বাবা আমি 20 বস্তা দিব, ফয়জন লাগা আমি রটের সাথে শুরু করবো, আমি আউট মানুষের কাছে যাবো না, আমার ফুতুর আল্লাহ দিবে আরও দিবে, আরও অনেক ছেলেরা আছে ওরা মন থেকে বলে আপনাদের কারো কাছে কোনো কালেকশন করি না, কারণ মাদ্রাসা এটা এইভাবে করবেন, এটা নুরানি বিভাগ করা হবে, ইংলিশ থাকবে, অঙ্ক থাকবে, বাংলা থাকবে, পাশাপাশি হ্যাপস কোরআনে হাফেজ হতে হবে ঠিক কিনা বাবারা। এবং কি আমি বলে দিছি আমার মাদ্রাসা করলে কোনো দাওয়াত দিতে পারবে না কেউ, দাওয়াত দিতে হলে বৃহস্পতিবারের রাত্রে দাওয়াত, ফোলাবাইন সুন্নিয়তের মাদ্রাসার খাসালত এতের গ্রামে হেতের গ্রামে এতের বাড়ি হেতের বাড়ি দাওয়াত খাইতে খাইতে ওড়া বুলিয়া যায়, কথা কন্যা আমার মাদ্রাসার শর্ত হলো একটাই যে সুন্নিয়ত প্রসার প্রসারের জন্য সুন্নিয়তের নবীর সৈনিক গড়ানোর জন্য রক্ত ঘাম পড়ানো এই পরিশ্রমের টাকা দিয়ে মাদ্রাসা করতেছি, অনুরোধ থাকবে
আপনারা সহযোগিতা করবেন টাকা দিয়া না, শুধু ছাত্র দিয়া পারবেন না? আওয়াজে চোট হয়ে গেছে আব্বা গো, ইংলিশের টিচার বানাইবেন, এ বি সি ডি ই এফ জি এস পড়বে, কোনো সোয়াব নাই, যারা পড়বেন একটা না এক নাই, আলিফ বা তা ফা ফড়বেন এক একটা হরফের সাথে সত্তর নেক, সোবানাল্লাহ কয় না রে, এমন শিক্ষা দিবেন যে শিক্ষা করলে ফড়া ফড়া পাইল নেকে নেক পাইল। তো অনুরোধ করে যাই, পড়ালেখা অবশ্য লাগবে, এবার মনোযোগ দিবেন বাবারা। আল্লাহকে জিজ্ঞাসা করলাম কোন মৌলবি কইতে পারবো না, আল্লাহ মিজান না তুমি বানাইলা, কেন বানাইলা? মিজান না তুমি বানাইলা নেক বদি মাফার জন্য, তোমার বান্দাকে দুজুকি কে জান্নাতি খোদা জানে কি জানে না, জোরে বলেন, খোদা জানে কি জানে না, আল্লাহ জানে, জানার পরও কেন মিজান লটকাইলো? মিজানের পাল্লায় আমার আপনার নবী দাঁড়িয়ে থাকবে রে, যখন আপনার নেকগুলা দিব হাসর ময়দানে উল্টাটা হইয়া যাইব রে বাবা, উল্টা মানে কি বাড়ির গতিটা যাবে উপরের দিকে, হালকার গতিটা যাইব নিচের দিকে, আপনার নেক নাই হালকা হইয়া গেল এটা যাবে নিচের দিকে, কিন্তু আমাদের দুনিয়ার সিস্টেম হইল ফাল্লা যখন ধরেন বাড়ি যেটা এটা কোন দিকে যা, তোমার জোর কর নাকা, হালকার গতি উপরে, আর হাসর ময়দানে হালকার গতি যাবে উপরে, বাড়ির গতি যাবে নিচের দিকে না, বাড়ি যাবে উপরে হালকা যাবে নিচের দিকে। আমার দয়াল নবী দেখতেছে উম্মতের আমল কম লেকিন ইমান আছে, আমার দয়াল নবী দেখতেছে নেক নাই ফাল্লাটা নিচের দিকে যাচ্ছে রে, নবী ডাইন আত্মা বাহির করিয়া শাহাদাত আঙ্গুলি ওই মিজানের পাল্লার মধ্যে এইভাবে ধরে রাখতে দেরি রে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ কি শুরু হইল, তোমার বন্ধু যে হাত নিচে দিয়া রাখলো, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা তুই আমারে ডাকলি কেন, আমি কি কানা খোদা নেই, আল্লাহু আকবার কোন, আমি কি দেখি না মিজান কেন বানাইলাম, আমি তো জানি কে জান্নাতি কে দুজুকি, আমি যদি জানি থাকি তাহলে আমি তো মিজান সারা জান্নাত দিতে পারতাম, আমি মিজান বানাইলাম এই জন্য আমার বন্ধু কামলিওয়ালার শান আমি আল্লাহর দরবারে যে কত মহান তা বুঝাইবার জন্য, তুমি কেন ডাকলা, আমার বন্ধু যাকে ভালো লাগে তাকে জান্নাতে দিব, আমি আজকের হাশরের ময়দান সাজাইতাম না, সাজাইলাম একমাত্র বন্ধুর কারণে। এই নবীরে আমরা চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না, এবার হাসর ময়দানে দৌড়াদৌড়ি করবেন আদম বাবা ঈসা বাবা, সবার কাছে যাওয়া যাওয়া করলে লাভ হবে না, নবী আপনার জন্য কেমন সাথী রে বাবা, আমার নবী কব উম্মত ইমান লয়ে হাসর ময়দানে যদি আসতে পারো তোমাদের ভয় নাই চিন্তা নাই, ওই উম্মত চিন্তা বিহনে আমি নবী তোর পাশে থাকবো, ওই নবীর কিয়াম আমরা দাঁড়াইয়া করার দরকার আছে কি নাই, জোরে বলেন। তাহলে অনুরোধ করে যাই, এখনো সময় আছে, আজকের এই মাহফিলে বহু মসজিদের মুসল্লি আছে, কথা কন অত্র এলাকার বহু জায়গা থেকে মোটর সাইকেলে কেউ অটো রিক্সায় এসেছেন, এখনো গভীর রাত্রে এত লোক রাতের প্রায় একটার কাছাকাছি, কথা বলে না কেন, এখনো বোঝা যায় সন্ধ্যা সাতটা থেকে আটটা, কিন্তু আব্বারে আজকে হাত জোর করে বলে যাই, তাকওয়াবান ব্যক্তি হয়ে মরবেন আকিদাওয়ালা সুন্নি হতে হবে, যে মসজিদে দেখবেন বুকের মধ্যে হাত দিয়ে ছেলে নামাজ পড়ে, সমস্ত তারা মাদ্রাসা ছেলে নয় স্কুলের ছেলেরা টার্গেট করছে কারা, যারা হচ্ছে আহলে হাদিস, এতে ফোলা কোরআন শরীফ পড়তে জানে না, হে ফতুয়া দেয় বুকের মধ্যে হাত দেওয়া লাগবো, কথা কন রাগ করতেছেন, এবার কবে তারাবির নামাজ আটটা আঘাত, তো যদি কোন হাদিস কোনটা মাদে তে হাদিসের নামও করতে পারেন, কবি তো আঙ্গ বড্ডা হুজুর কইছে, তো তুই কোরআন শরীফ পড়তে জানোস না, তুই বাংলা ফড়ে যদি ফতুয়া দেস তাহলে তার মাদ্রাসা যাওয়া লাগতো না, আমার কথা কন্যা কা, আচ্ছা বাবা আপনারা বলেন তো স্কুলে পড়ছেন মাদ্রাসা পড়ে যদি ডাক্তারি করা যেত তাহলে আর সায়েন্সের ফলা পড়তে লাগতো, ডাক্তারে করবো ডাক্তারের কাজ, মাদ্রাসা ছাত্র করব মাদ্রাসার কাজ, তুমি স্কুলে পড়ালেখা করো, তুমি যদি ফতুয়া দাও যে তারাবির নামাজ বিশ রাকাত না আট রাকাত, আমরা বিশ রাকাত পাইছি না, এই সমস্ত ফতুয়া দিলে মাথা নষ্ট হয় কি হয় না, কলিজে আঘাত লাগে কি লাগে না, তারাবির নামাজ বিশ রাকাত চার রাকাত পর পর মুনাজাত, ঠিক আছে না আব্বা, কয় রাকাত পর পর মুনাজাত যাবো কার কাছে, মা গো মা কত সুন্দর মুনাজাত দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদবেন, মাহে রমাদানের দিন আমরা তো মসজিদে 30 দিন তাবারুক পড়, 30 দিন আমরা তাবারুক দিই, তাবারুক বুঝেন খেজুর
অথবা শিরনি অথবা জিলাফি, এটা নবীর সুন্নাত। আরবি পড়বেন প্রত্যেক দিন মিলাদ পড়বেন, মুক্তাসার একটু মুক্তাসার মিলাদ 30 দিন যদি মিলাদ পড়েন খোদা কি কসম আপনার গুনাহ খাতা গুনাহ থাকবে না। কারণ এই কোরআন সত্য কিনা, ইউসাল্লুন আলান নবী, আল্লাহ যে ইবাদত করে এটার নাম হচ্ছে দুরুদ। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কি ও মাওলা তুমি কি পড়ো? কই ইউসাল্লুন আলান নবী, আমার ফেরেশতাদেরকে নিয়ে অহরহ 24 ঘন্টা আমি কান্দি ওয়ালার দুরুদ আদায় করি। এই দুরুদ আমরা চাই কি চাই না? আর মাহে রমাদানের দিন অনুরোধ থাকবে, আব্বা যদি নিজে রোজা থাকেন আরেকজন এতিম লোককে ইফতারি করাবেন, এটা আরো বড় সওয়াব। সুবহানাল্লাহ, কয় আমরা তো রমজান মাসে বাবারা এগুলো তাকাই না, আরেকজন খাইতে গেলে আরে আর আমার মনে শেষ হয়ে যাবে না। রমজানের দিন একজন পথিক লোক যদি রোজা থাকে তার ইফতারি করাই দেন, ফ্যাট শান্তি করে খাওয়ান, খোদার কসম তার যে সওয়াব হবে রোজাতে তার আমনে খাওয়াতে এই সওয়াবটা আপনি পাবেন। সুবহানাল্লাহ, কয় খোদার কাছে কি সওয়াবের অভাব আছে? এই জন্য বলি শাবান মাস, শাবান গায়ে দিলে যেভাবে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ কয় এই মাসে তোমরা ফতো পবিত্র হয়ে যাও, আগামী মাস আসতেছে মাহে রমাদানের মাস, গুলা জালালের মাস, এই মাসে গুনাকে জ্বালাইয়ে দিবে রোজা রেখে। শরীর খেলে শরীরের রোজা, হাতের রোজা, চোখের রোজা, নাকের রোজা, মাহে রমাদানের দিনে খারাপ কাজের দিকে তাকাবেন, গুনাহ হবে কি হবে না? রমজানের মানে তাকওয়াটা নষ্ট হয়ে যাবে, মুখ দিয়ে খারাপ কথা বলবেন রমজানের তাকওয়াটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অনুরোধ করি বাবা, রমজান যারা থাকবে মাহে রমাদান সিয়াম যারা সাধনা করবে তাদের মুখের দুর্গন্ধকে আল্লাহ কয় মেশকো আম্বর চেয়ে আমার কাছে ভালো লাগে। এবার হয়তো বলবেন বাবা দুর্গন্ধর একটা হিসাব আছে, কিছু কিছু খিসানিরে তো দাঁতও মাজে না, এটা করলেও তো না, মেশওয়াক করবেন অথবা ব্রাশ দিয়ে দাঁত মাজেন বা হাত দিয়ে মাজেন, কথাটা আগে শুনে নেন। দুনিয়া যেটা চাইছে সেহারি টাইমে উঠবেন, উঠে মুখ দিবেন, খাবেন, খাওয়ার পরে নিয়ত বান্দার আগে যদি আপনি ব্রাশ করে নিয়ত বেঁধে শোন বা নামাজ পড়ে শোন, মুখে দুর্গন্ধ কবে না আসবে না। এরপরও যদি মুখে দুর্গন্ধ আসে কোনটা, ফ্যানের ভিতরে সারাদিনে খাওয়ারটা শুকনো হয়ে গেছে না, এটার যদি গন্ধ আসে আল্লাহ কো ওই গ্রানটা আমার কাছে মেশকো আম্বর চেয়ে গ্রান লাগে, সুগ্রান, সুবহানাল্লাহ। এই জন্য কিছু সিস্টেম বলে গেলাম, তারাবির নামাজ লাগবে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করবেন খোদা কি কসম তার কবরের মধ্যে কোরআনের প্রত্যেকটা আয়াতের নূরের বাতি জ্বলবে। আরো জোরে কেন? ক্যামেরাটা তারো ধরো, তারো তার দিকে ধরো, ভালো কথা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রক্ষা করো সকল মুসলমান। ফাগলাটা যদি ফাগল যেহা না যায় আমি থাই তাহিরি বি থাই ফারানা যে সব খুলিয়া যাক চিন্তা নিল, এটার এক আশিক রসুল, কি রসুল? আপনারা তো দুনিয়ার জন্য 5 টাকা পাইলে অমুক ভাইয়ের চরিত্র ডাস্টবিনে অতন পবিত্র, গলা নাই একক তো কয় কি কয় না? আবার রাগ করছেন আমি কি কারো নাম ধরছিনি? কিছু কিছু লোকের কথা বলি আমি, রাজনৈতিক কথা না, যে অনেক সময় আমরা আগে মিছিল দিতাম বিস্কুটের লাগে বেলা বিস্কুট, চিনেন নি আমার কথা কয় না? আপনাকে তো সে কি বিস্কুট কয়টার মনে টুস কয় গোল 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 ফাতলা পাতলা এটি বেলা বেলা বিস্কুট কইতাম আমরা, আপনাকে তো সে কি কয়টারে? আমরা বিস্কুটের দিকে ছাইয়া থাকতাম আর বিস্কুট কখন দিব, আর এই সরু মিছিল করতাম। এখন তো মানুষ 5 টাকা 10 টাকার জন্য মিছিল দেয়, তবে বর্তমান তো মিছিল তেমন নাই, তবুও নির্বাচনের মানুষ মিছিল দেখি দেয় না, এটু একটু জোরে কোন দেখি দেয় না, এই মিছিলটার জন্য কোন লোক শেরেক কইব, একটু জোরে কোন লোক শেরেক কইব, এটা আনন্দের মিছিল অথবা তাকে ভাস করানোর জন্য দেশকে জানানোর জন্য, বিশেষ করে তার যারা শ্রোতা আছে ভক্ত আছে এটা দেখাবার জন্য একটু স্লোগান দেওয়া হয়। কিন্তু বাবারে যেই নবী না হলে কিছু হতো না, এই নবীর স্লোগান যদি দেন কলিজা যাদের অন্তরে প্রাণ থাকবে তাদের অটোমেটিক আওয়াজ আসবে, নারায় রেসালাত ইয়া রাসুল আল্লাহর ধ্বনি যেই মাহফিলে থাকবে মনে করবেন এটা আকীদাওয়ালা মাহফিল, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ মনে করবেন দিন লইয়া যাইব জাহান্নামে, নবী সারা জান্নাত পাবে না, ঠিক কথা বলেন না কারে? আপনি নবী সারা জান্নাত পাবেন, কোরআন কারো ছিল পাবেন, দিন কি কোরআন এনেছে? দিন আছে নবীজি, আগে নবীকে মানা তারপরে দিনের কথা বলো, ঠিক কথা বলেন ঠিক কি না? কারণ এই পাঞ্জাগানা নামাজ মেহরাজ থেকে আনছেন আমার নবীজি, মাহে রমাদান আনছেন আমার নবীজি, এই রমজানের মধ্যে 27 তারিখ দিবাগত রাত আমার নবী কোরআন এনেছেন, কথা বলে ঠিক কি না? এত কিছু পাইলা নবীর দিয়া, নবীর জুলুস করলে তোমাদের মাথা নষ্ট, বুঝা যায় তোমাদের তো ভাইরাস পেয়েছে, কথা বলেন ঠিক কি না? অনুরোধ করে যায় সকলকে বাবা মাহে রমজানের ইজ্জত রক্ষা করতে হবে,
আর আমি আজকে অত্যন্ত অসুস্থ, এই জন্যে জুমার দিন গেছে বাবা। গতকালকে নাসিমনগর আপনারা চিনবেন কিনা জানি না, বলাকোট, বলাকোট একটা নাম আছে নাসিমনগর থানা, বলাকোট এইখানে গেলে আর আসা যায় না। পরে আমি ফজরের নামাজ পড়ি রওনা দিছি, কারণ ঢাকাই তেলাকা ফুট ফকট মকট আতাইয়া, আর আমার যে গাড়ি গ্লাস ম্যালাস ভাঙ্গিও নিব, মোবাইলও নিব, সব নিব। পরে ফজরের নামাজ পড়ি রওনা দিছি, আর এক ফোঁটা ঘুমাইতে পারি না, কারণ আজকে জুমার দিন গেছে। আমি যে মাদ্রাসাটার কাজ করব, আমার ছেলে রাহুল আজকে গেছে, যাই জায়গাটা আমি দেখে আসছি। ছোট্ট একটা ছেলে, গরিব মানুষ আমার বাবুল ছেলেটা, মাদ্রাসার জন্য দুই ডিসিম জায়গা দিয়েছেন, আপনাদের এদিকে দুই ডিসিম যেতেটুকু আমি দোতলা করার চিন্তা করেছি। তবে অনুরোধ সকলকে বলবো, আব্বা একটু কথা চিন্তা করেন, আপনাদের এই অঞ্চলে যতগুলো সুন্নি মাদ্রাসা থাকবে, ছাত্র দিয়ে, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আর শেষ মুহূর্তে বলে যে সভাপতি, সহসভাপতি সাহেবদেরকে, চেয়ারম্যান সাহেব যদি থাকেন, চেয়ারম্যান সাহেবকে বলবো আমি, আপনাদের উপজেলা চেয়ারম্যান লস্কর সাহেব, ওনার নাম সম্ভবত নাকি বাবা, হ্যাঁ আব্দুল কাদের লস্কর সাহেব, ওনাকে আমি অনুরোধ করেছি যে আপনার থাকা অবস্থা আমি চাই এই দেশ থেকে হাইব্বা বাইক ঠিক। উনি আমার বলছে যে ইনশাল্লাহ জালালি সাহেব কথা আছে, আমি কথা আছে হইল না, যদি এটা না পারেন তাহলে মিলাদ কি আমি যেটা করতেন এগুলার বাইন্ড আমরা কাছে আনবেন, বসতেইব জোর করিলে বসবো, তুই বইতি না বড় ফতোয়া দে, সামনের দিকে টার্গেট হচ্ছে এটা টাইম জানি বলবো, এটি গলাবাজি করে আমরারে বিদাতি, তো আমরা বিদাতি হলে কোরআন দিয়ে প্রমাণ কর, কথা কর না করি প্রমাণ করতে না, আমরা গেলে আমরা বিদাতি করবো, যাইতি ফাইতি না সব দিন লিস্ট লইতে আসি, কোন কোন গ্রামে কটা আছে মাইন্ড করেন না, তাকি ভাই আমার টার্গেট হয়েছে সব দিন লিস্ট করে এরপর বসা হবে, যাই বা কই, আমরা নাম শুনলে তো বাদামে কিন্তু খজা গেছে, সত্তর দিকে লোক বাইরা সিটি আছে, এই জন্য শুনা দিচ্ছি রাগ করিস না, সব দিন লিস্ট তালিকা আমাদের কাছে আসতেছে, এরপর জোর করি বসুম আল্লাহ যদি বাসারা, তোরা মনে করছে আমরা পারি না, শুধু কোরআনের তাফসির টান দিলে আলিম টানের লগে মানুষের কল যে গাইলে আসলে এটার মধ্যে বাবা রহমত নাই। আল্লাহ রসুল বলে কোরআন তেলাওয়াত সুন্দর দেখলে হবে না, ইমান আছে কিনা দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা, এইজন্য হাত জোর করে যাচ্ছি বাবা, মাহে রমাদান মাসে ওয়াদা করবেন রমজান, আপনারা যারা উপযুক্ত আছেন, অসুস্থ যদি মারাক তখন এটা খোদা দেখে কি দেখে না, আব্বা রোজার ইজ্জত দিয়ে আব্বা, অনেকে দেখবেন সেহারি টাইমে বাদামি ওটা খায়, খাওয়ার পরে দশটা এগারোটা বারো বাজার পরে আবার খায়, আবার দুপুর বেলা হলে কম আগে সহ্য না তো আবার খায়, কিরে এবার ফতুয়া দে গরম ফতুয়া কর, রোজার মাসে যত খাবে তত কোনো গুণা নাই খানার লাগবে, আরে বাবা রে গরম ফতুয়া, ফতুয়া গরম কথা খান টাকা, আর রোজার মাসে যত খাবে তত কোনো হিসাব নাই, এটা কার জন্য, এটা রোজাদারের জন্য, কথা কর না, তুই না দান সারাদিন খাবি এটার হিসাব নাই, এটা প্রত্যেকটা ভাতের সত্তরটা গুঁতা করে তোর দিব, কথা বলেন ঠিক কি না, যাওয়ার রাস্তা নাই, ইফতারি করবেন সেহরি খাবেন, এটার জন্য যদি না থাকতে পারেন অসুস্থ যাদের মুরব্বী বাবা আছে দম আসে যায় আসে যায়, এদের জন্য ছাত্র রাখবেন, মাদ্রাসার ছাত্র একজনকে খাওয়াইবেন রোজা রাখাইবেন, ইনশাল্লাহ আল্লাহ মাফ করার মানে ঠিক কিনা বাবারা, এগুলো বুঝতে হবে জানতে হবে, কিন্তু ইচ্ছা করে আপনি ফাড়া শর্ত যদি সব চলে, মুখুর জোর কোনো কমে নাই, এক এক কথা বাইর করে বুলেটের মতো যায় আসেনি এরকম, বহু মুরব্বী দেখবেন আল্লাহ লাড়ি সাড়ি কিছু নাই, বাজার হাইটটা যায় মিলাদের ক্যাম্প ফুললেই তো বইটা আল্লাহকে জাগা মতো না, মাজার মধ্যে ঘিরে ছাইয়া ছাইয়া মার মন যাস কই, আপনারা কি রাগ করতেছেন, আমার এক লোক প্রশ্ন করছে জালালি সাহেব মসজিদে আমরা নামাজ পড়ি চেয়ার মধ্যে বসে, চেয়ার মধ্যে নামাজ পড়া যায় কিন্তু কাদের জন্য, আপনি যদি কাজ করতেন পারেন দাঁড়াইয়া, ফুটবল খেলাইতেন পারেন দাঁড়াইয়া, সব কিছু চলে জ্বালাইয়া, বস্তা উঠান মাথার মধ্যে বসে থেকে উত করে এমনি ডাইরেক্ট মাথার মধ্যে বস্তা উঠান, এত শক্তি থাকার পরে নামাজে গেলেন আপনার মাজার ব্যথা আরম্ভ হয়, এদের জন্য কিন্তু জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা, জায়েজ কাদের জন্য, যারা মাজুর যারা ফড়ার ক্ষমতা নাই, ঠিক আছে নি বাজি, এদের জন্য, এদের জন্য আল্লাহ কব অবশ্যই শুয়ে নামাজ পড়ে কবুল করব, যার হাতও নাই পাও নাই এবার যদি শুয়ে থাকে, শুয়ে শুয়ে যদি শকরি সারা নামাজ পড়ে আল্লাহকে কবুল, কিন্তু আপনি যদি হাত পাও সব ঠিক থাকার পরে যদি শু লাগাইয়া মসজিদ করে বইয়া বইয়া নামাজ পড়েন, আল্লাহ করে তোর বালা করে আমি ফিডা মনে, এই নামাজ উল্টা তোর জন্য সাক্ষী দিবে যে খোদা এ আমার আনু ভাঙা নামাজ পড়ছে, কোন ভাঙা হাঁটু ভাঙা নামাজ, অনুরোধ থাক বাব্বা, এগুলো বুঝতে হবে জানতে হবে, তবে অনুরোধ করে যায় যাদের ফির নাই তার ফির হয় শয়তান, বায়াত গ্রহণ করতে হবে, বায়াত ছাড়া উপায় নেই, বায়াত রাসূল বায়াত খোদা, যার ফির আছে
কবরে মিজানে হাসানে ফজলাতে ওই মুর্শিদের উসিলাতে খাতিরে আমার রাসূল তার সামনে থাকবে তাকে সুপারিশ করবে চিল্লায় কোন আল্লাহু আকবার এই জন্য রাসূল বলেছেন 73 দল উম্মত হবে এই উম্মত 73 দলে 72 দলের মুর্শিদ থাকবে না এক দলের পীর থাকবে এই পীরওয়ালা লোকেরাই জান্নাত পাবে রাসূলের দিদার পাবে রাসূলের সুপারিশ পাবে আর বিশেষ করে পাঁচজনের নামাজ যারা নামাজ পড়বেন না আব্বা গো নামাজের মত নিয়ামত পূর্ণ আর জিনিস নাই আসসালাতুল মিফতাউল জান্নাহ আসসালাতুল মিরাজুল মুমিনিন বিশেষ করে হচ্ছে ইমাম হোসেন প্রমাণ করে গেছে 72টা তীরের আগা 33টা ছুরি জখম নিয়ে উম্মতরে ফেডে ব্যথা ধরলে তুই নামাজ ছেড়ে দাস মাথা ব্যথা হলে তুই নামাজ ছেড়ে দাস আছে কিনা যতটুক তুই মসজিদে থাকবি এই নামাজের সময়টুকু তোর জন্য মিজানের পাল্লা উল্টে হিসাব দিবে সুবহানাল্লাহ এই জন্য আমরা এগুলো চাই কি চাই না আর কমিটিদেরকে বলবো বাবা তোমরা যে ইন্তেজাম করছো আমি তোমাদের উপর অনেক খুশি আনন্দ চমৎকার একটা পরিবেশ আজকে করছো যারা মা বোনেরা আছেন মা বোনদেরকে আম্মা আমরা মায়ের জাত টিভি সান টিভি সাওয়া হারাম না তবে টিভি যেটি চাইতেছেন যে চ্যানেলগুলো স্টার জলসা এগুলো হারাম কেন এগুলোর মধ্যে ফর্দাশীল অনুসারে মানুষ আসে না ব্যক্তি বেফর্দা কথা কন্যাকা যারা নাটক করে তারা কি ফর্দা গুণটা দেয় কথা কন্যাকা তো হুজুর আমরা চলমু কেমনে আগের যুগে কি নাটক ছিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে নাটক দিছে আসনের মধ্যে কি হবে না হবে এগুলো পড়েন এগুলার দিকে তাকান এগুলা পড়লে ভয় ডুববে ভিতরে কথা বলেন ঠিক কি না যে কোরআন শরীফে বুঝাই দিছে কারা জাহান্নামে কারা জান্নাতে আছে কি নাই মা আয়েশার জীবনী পড়েন খাদিজা আব্দুল কোবরার জীবনী পড়েন মা বিশেষ করে ফাতেমা তো জহরার জীবনী পড়েন এগুলো পড়লে অন্তর ভয় থাকবে এবং কি খোদাকে পাবেন আম্মা শেষ কথাটা হচ্ছে কি জানেন আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি মা পাঞ্জেগানা নামাজের পাশাপাশি এই জলসা সেনা বাল দিয়ে মাদানি একটা চ্যানেল আছে যেটা সুন্নিয়তের চ্যানেল এই মাদানি চ্যানেলের মধ্যে দেখবেন মক্কার তাওয়াব দেখায় মদিনার রওজা মোবারক দেখায় সুবহানাল্লাহ কম এই মদিনার রওজা মোবারকের দিকে তাকাইলে সগিরে গুনা মাফ খানা কাবার দিকে তাকাইলে বিশটা ন্যাক আপনার আমলের সাথে সাথে বসবে সুবহানাল্লাহ কোন এই জন্য বলতেছি আব্বা এই ন্যাক আমল করার চেষ্টা করবেন বিশেষ করে যারা মুত্তা ফানি খরচ করেন না ফসফাব করে করেন না এদের মতন কবর আজাব কারো হবে না টিস্যু আছে নি টিস্যু লই আপনারা ফসফাব করে করবেন যদি টিস্যু না পান মাটির শাক বুঝেন তো মাটির শাক দিয়ে অন্তত শূন্যটা আদায় করবেন এরপরে ফানি নেবেন কিন্তু বাবারা অনেক আছে দেখবেন খাড়াই তো ছাড়ছে ছাড়ছে কেটা যায় না যায় খবর নাই কথা কন ঠিক কি না ওয়াল্লাহ এত বেটা টাইট ফ্যান তুই তুই রাস্তার ভাষে খাড়াইছ কি মানুষ জানে হুজুর যায় এটা তো যাস না আল্লাহ তার শরম লইয়া গেছে খাড়াই তো খাড়াই আবার দেখবেন মাজাও ডলে আর খাড়া কি আরাম গো আল্লাহ আমরা তো গাড়ি থেকে অনেক সময় দেখি আমি আল্লাহ দুনিয়াতেই তো শরম লজ্জা উঠে যাচ্ছে আর শরম লজ্জা যাওয়ার একটা কারণ আছে বিশেষ করে হোটেলও লাগো বিশেষ করে তেলের পাম্প গ্যাস পাম্প গো আমি পায় সময় গেলে ওদের মালিকরে ফেলে বলে দিই যে আপনারা এগুলো কোন কাম করছেন আপনি মুসলমান না কহ তো মুসলমান হলে আপনার যে খাড়াই খাড়াই মুতার ব্যবস্থা করে দিয়েছেন কথা কন্যা কা হোটেলে গেলে রেস্টুরেন্ট এখন খাড়ানোর ব্যবস্থা এখন আর বসার ব্যবস্থা নাই তো ওদের কারণে তো এর সুযোগ পা ওরা যায় যায় খাড়াই খাড়াই সারতাছে আর সারতাছে এখন আমরা হুজুরা কইতে যাবো আল্লাহ তুই মাফ কর এই জন্য অনুরোধ করে যাব্বা এই সমস্ত জিনিস দেখলে প্রস্তাব করবেন বাথরুমে যাইয়া কথা বলেন ঠিক কিনা বাথরুমে বসে ফানি নিবেন খরচ করবেন প্রয়োজন যেটা হয় এটা করবেন তবে দাঁড়াইয়া ফসরাব করা আমার নবীর সমর্থক দেয় নাই নবীর হাদিসে পাইছি না এটা শরীয়তের বরখালাপ এবং ফানি না করলে খরচ যদি না করেন দিলা কুলুক যদি না করেন খোদা কি কসম মারাত্মক ধরনের কবর আজাব পাবেন আজাব ভুগতে হবে আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আমিন বিশেষ করে তারাবির নামাজ বিশ্বাগাত এটার উপরে থাকবেন যারা কয় আট রাকাত তাদেরকে ধরে রাখবেন আমারে ফোন দিবেন তে যদি থাকে আমি আসব কষ্ট পাচ্ছেন এক টাকাও লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না আসবো তারা ধরে রাখবেন যে কোন জায়গার মাঝে ফাইছো আট রাকাত দেখাইয়া দি কথা বলেন ঠিক কিনা এই জন্য অনুরোধ করে আব্বা এগুলা সুন্নত গুলোর আঁকড়ায় যখন ধরবেন আর আপনার ভয় নাই আসেন আমরা নবীর সালাম জানাই ইয়া নাবি Happy
নবী আমার মরণের কালে আপনাকে শিয়রে সালামাই হাজিরানা হক বল মদিনেকে চাঁদ হাজার সালাম মদিনেকে চাঁদ লাখ সালাম মদিনেকে চাঁদ করো সালাম সাইয়্যিদা রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাফিয়াল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা রাহমাতান লিল আলামিন মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না এই গ্রামের মা বোনের গো ইগো মা সজাগ আছেন নি গো মা দোয়া হইতেছে আমি গুনাগারের সাথে আমার আল্লাহর দরবারে দুটা হাত পাতেন না গো মা জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গ দর্জি দোকানে কাফনের কাফন উপস্থিত হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গ মুরার বাস পাইকা লালে লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গ কবরের মাটি খালি লাফালাফি করে ডাকলেনি জোরাই ভগবান জপলেনি গো হইবে ঠান্ডা এ না দেখিলে দুই নয়নে নয়নে গো আল্লাহ করওয়াল্লা জালয় তোমার মনে তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সির ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ যাই নাকি জান না গো আল্লাহ করওয়াল্লা জালয় তোমার মনে তুমি ঘরে ঘরে ফেম বিলাইছ জাসিয়া জাসিয়া ওই ফেমনলে রাখছ মুরে গো আল্লাহ জালাইয়া কাদাইয়া গো আল্লাহ করওয়াল্লা জালয় তোমার মনে
তুমি ইব্রাহিম নবীর সাথে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে রাইখা দর্শনে কইবা কথা গো আল্লাহ কাফনে ঢুকাইয়া গো আল্লাহ কর আল্লাহ জালয় তোমার মনে তুমি মুসা নবীর সাথে কইছিলা কথায় আল্লাহ ওই কুহর পাহাড়ে তেরাই খা ওই আমরার সনে কইবা কথা গো আল্লাহ কবরে আসিয়া গো আল্লাহ কর আল্লাহ জালয় তোমার মনে মাবুদ জানি না কার জালে আমার মতন বাবা দুনিয়াতে আল্লাহ কার জানি মা দুনিয়াতে নাই গো রব্বির রামহুমা কামা রব্বায়ানি সবির মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরা রব্বা ও বাপ মাফ করিয়া দেন লাগো আল্লাহ কয়েব সে মামুদ আমার আব্বা কত মহাব্বত করতু যত রাত্রে ওই তো আব্বা ফোন দিত মামুদ রে এখন তো আর আব্বা বলে ডাকতে পারি না আমরার মা বাপের আর তুমি কইব রে মাইর আল্লাহ আমার মা বোনেরা কতজনে আর তুলছে গো কেউ স্বামী হারা কেউ ভাই হারা কেউ বাপ হারা জানি না কার কার মা হারা বাবা হারা আল্লাহ কত মুরব্বীরা আমিন আমিন বলে কান্দে ফিসা পুজুর আমার পাশে বসে বসে কান্দে মামু জুবু ভাইয়েরা মন নরম করে বেলেছে আমাদেরকে ফর্দা মতো থাকার ব্যবস্থা করে দিন আল্লাহ আমরা যেদিন মৌত বিশ্বাস হয়ে যাব আমার দয়াল নবীজিকে আমাদের সামনে রাখিয়া জবানে দিল অন্তরে পবিত্র কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম